তখন এই মরে যাওয়ার পরে এই মার্ডারটা আপনারা তিনজন মিলে করলেন এবং এই মার্ডারের মূল তিনজন না, এই মার্ডারের মধ্যে আমরা চারজন জড়িত। আচ্ছা, এই চারজনে যে বাজারে যে লোকটা ছিল এই লোকটার ব্যাপারে আপনি আলাদা করে আমাদেরকে বলছিলেন। এই লোক যখন আমি ক্লাস ওয়ানে ভর্তি হই, যখন স্কুলে যাই তখন এমনি তিন দিন চার দিন স্কুলে যাওয়ার পরে তখন স্যারে আমাকে একদিন পড়ার জন্য মাইক দিছিল। আচ্ছা, দেওয়ার পরে আমি আর স্কুলে যাচ্ছি না। পরের দিন আমি আর স্কুলে যাচ্ছি না, আমাকে আমার বাবা বললো কি মা আল্লাহ স্কুলে যাবি না? আমি বললাম না আমি স্কুলে যাবো না, স্যারে আমাকে মাইর দেখালি স্কুলে গেলে। তখন বললো স্যারে তোকে মাইর দেয় কি কারণে? আমি এমনিতেই স্যারে আমার মাইর দেয়, আমি আর স্কুলে যাবো না। তখন আমার বাবা আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে স্যারকে ডেকে আনছে, ডেকে আনে বলছে যে স্যার আপনি আলমকে এভাবে মারামারি করবেন না, মারামারি করলে ওই স্কুল আসতে চায় না। তখন আমার বাবাকে কি জানি বলছে, মানে আমি শুনতে পাইনি। তখন থেকে আর আমাকে মারামারি করে না। তো এমনি পড়া না হইলেও ডাক দিয়ে কাছে নি তো নিয়ে সিট আছে না আমাদের টিচারের যে সিটটা, ওই সিটের নিচে মাথা ঢুকে রাখতো 5-10 মিনিট, তো মারতো না। এটা কি আপনার বাবা ওনাকে বলার পরে? হ্যাঁ, ওনাকে বলার পরে তখন আর মারতো না। আপনার বাবা কি ওনাকে মানে বকা দিয়ে কিছু বলেছিলেন? না না, নাকি সম্মানের সাথেই টিচারকে বলেছিলেন যে আমার ছেলে ভয় পেয়েছে? হ্যাঁ, সম্মানের সাথেই বলছিল। তখন থেকে আর মারে না, মানে সিটের নিচে মাথা ঢুকে রাখে। এরকম পড়াশোনা হইলে এরকম করতো। তখন এরপরে ক্লাস ওয়ানে ছয় মাস যাওয়ার পরে যে ঘটনাটা, ছয় মাস যাওয়ার পরে আমি একদিন স্কুলে যাই, স্যার আমাকে বলতেছে যে তোমার পড়াটা দাও। আমি বললাম যে স্যার আমার তো পড়া হয় নাই, বাড়ির কাজ, বাড়ির কাজে আমার পড়া হয় নাই। তো বললো পড়া তোমার একদিনও পড়া হয় নাই, তুমি কি লেখাপড়া করার নেওতা আছে না নাই? আমি বললাম স্যার আস তোমার যদি লেখাপড়ার ইচ্ছা থাকতো তাহলে পড়া অবশ্যই হতো, তোমার লেখাপড়ার কোনো ইচ্ছা নেই। তখন আমি বললাম না স্যার আস। তখন ওই দিন আবার স্যার আমাকে মাইর দেয়। ওকে, মাইর দেওয়ার পরে আমি এর পরের দিন আর স্কুলে আসি না। তখন আমার বাবা আমাকে বললো কি রে স্কুলে যাবি না? আমি বললাম না স্কুলে যাবো না। কেন? আমি বলছি যে স্যার আজকে আমাকে মারছে, তুমি বলার পরেও মারছে, আমি আর স্কুলেই যাবো না। কি জন্য মারছে এটা বলেননি? না, ওটা বলেনি যে কি জন্য। আমার বাবা জিজ্ঞেস করেনি? ওটা আমাকে জিজ্ঞেস করে নাই। তারপরের দিন আমার বাবা আমাকে সাথে করে নিয়ে আসে স্কুলে। স্কুলে আসে বলছে স্যারকে ডাক দিছে, আমাকে বললো তো স্যারকে ডাক দিয়ে আমি আসলাম স্যারকে নিয়ে। তখন স্যারে বলতেছে দেখেন ওকে যদি এমনি দু একদিন টুকটাক মাইন না দিই তাহলে ওর পড়া কোনোদিন হবে না। তখন আমার বাবা বলছে, বাবাকে বলছে যে পড়ার জন্য মার দিছি। তখন আমার বাবা বলছে যে পড়ার জন্য যদি মেরে থাকেন তাহলে এমনি যদি দেন দুইটা, পড়া না হলে দিবেন চারটা, ওটার জন্য আমি আর আপনার সাথে আপনার কাছে অবজেশন নিয়ে আসবো না। আপনার বাবার মানসিকতা খুব সুন্দর। কাকে কিভাবে স্কুলে পাঠাইতে হয় ওটা আমার জানা আছে। তো আমি এমনি যদি বলতাম স্কুলে আসবো না তখন আমার বাবা একটা ব্যাট নিত নিয়ে আমাকে মারধর করত। তখন দুই তিনটা বারে দিলে আমি স্কুলে চলে আসতাম। তো এভাবে যাইতেছে যাওয়ার পরে আরো 10-12 দিন যাওয়ার পরে একদিন হঠাৎ করে পরীক্ষার মানে ফিস লাগবে, পরীক্ষার ফি দিতে হবে। তখন বাবাকে বললাম যে বাবা 10 টাকা চাইছে স্যারে কিসের জন্য? আমি বললাম পরীক্ষার ফি। তো বাবা বললো পরীক্ষার ফি তুই স্যারকে যায় বল কালকে দিব। তখন আমি স্কুলে আসলাম, আসে স্যারকে স্যার আমাকে বলতেছে মানে এমনি সবার কাছ থেকে মানে পরীক্ষার ফি নিতেছে, আমাকে বলছে যে মা আলম পরীক্ষার ফি শুনছো? আমি কই স্যার কালকে দিব। তখন স্যারে বললো আর কিছু বললো না, বললো আচ্ছা ঠিক আছে তা কালকে মিস করিও না। তো এভাবে পরের দিন 10 টাকা নিয়ে আসলাম। তো আমার বাবা আমাকে টাকা দিতে চায় না। এর মাঝে একদিন আমাকে হইলো আমার বাবা বিড়ি খাইতে দেখছি। আমাদের এলাকায় মনে করেন যে আর কি একটা লোক আছে ওকে মানে এমনি সব ধরনের নেশাই করে আর কি। আচ্ছা, সম্পর্কে আমার চাচা হয়। আচ্ছা আচ্ছা, আপন চাচা? আপন না, মানে এমনি পাড়াপড়শি। তো সম্পর্কে আমার চাচা। বুঝতে পারছি বুঝতে পারছি। তো চাচার আপনি খুব ভক্ত ছিলেন? হ্যাঁ, তাকে সে যা করতো তাই আপনার করতে ইচ্ছা করতো। শ্রোতা বন্ধুরা, এই কথাগুলো কিন্তু খালি খালি বলছি না। এই অল্প একটু সময়ে মাত্র 6 মিনিটের মতন আমরা শুনছি আলমের কথা। এর মধ্যেই আলমের কোনো অপরাধ বের হয়ে না আসলেও আলমের আশেপাশের অনেক অপরাধ বের হয়ে আসছে। একটা শিক্ষকের একজন ছাত্রকে কখনোই এভাবে মারা উচিত না যে সে ক্লাসে যেতেই আতঙ্ক বোধ করে। আবার আলমের বাবা অনেক বড় একটা শিক্ষা দিয়ে দিল আমাদেরকে যে শিক্ষকের শাসন করার সম্পূর্ণ অধিকার আছে যদি সেটা পড়াশোনার ক্ষেত্রে হয়, অসাধারণ। আর তারপরে আমরা কি জানলাম, যখন আমরা কাউকে পছন্দ করবো, যাদেরকে আমাদের ভালো লাগে তাদের বাজে অভ্যাসগুলো আমাদের কিন্তু ভালো লাগে এবং ছোটবেলায় সেটা খুব প্রভাব করে। তারপর একদিন আমাকে বিরিয়াইতে দেখছে ওই চাষার সাথে। আমাদের স্কুলের জায়গায় একটা মুর আছে, মুরের ওইখানে আমি আর আমার চাষা বসে আছি। তো আমার চাষা আমাকে বললো যে কে আলম বিড়ি খাবি? তো আমি বললাম চাচা বিড়ি খাবো, যদি এখন কেউ দেখে ফেলায় তখন তো আমাকে বাড়ি যদি এমনি বাবাকে বলে তখন তো বাবা আমাকে মারধর দিবে। আচ্ছা, তখন বললো না দেখবে না আমি আসি তুই খাই লেখা। তখন ওই আমাদের দেশে হলো বিড়ি আর কি। আচ্ছা, তখন আমাকে একটা বিড়ি বাইর করে দিল। দেওয়ার পরে ওই নিজেই ধরাই দিছে, ধরাই দিয়ে বলছে টান। তখন আমি দুইটা টান দিলাম, দুইটা টান দেওয়ার পরে আমার কাশি আসতেছে মানে কিরকম জানি লাগতেছে।
তখন এই সময় বাবা যাচ্ছে সাইকেল দিয়ে বাজারে। আচ্ছা, যাওয়ার পরে বাবা আমাকে দেখে ফেলছে যে বিড়ি খাচ্ছে। তারপর? তারপর স্কুলে চলে গেলাম, বাবা ওই দিন আমাকে দুটা থাপ্পড় দিল, থাপ্পড় দিয়ে বললো তুই স্কুলে যা, আজকে বাড়িতে গেলে তোর বিচার করবো। আচ্ছা, তখন আমি স্কুলে যাই, স্কুল থেকে স্কুল ছুটি হয়েছে 12টার দিকে। হ্যাঁ, তখন আমি আর বাড়ি যাচ্ছি না, ভয়ে বাড়িতে যাচ্ছি না। তখন আমার চাচার সাথে আবার দেখা, ওই লোকটা। হ্যাঁ, আচ্ছা, যে লোকটা বিড়ি খাওয়াইছিল। হ্যাঁ, তো ওই চাষা বলতেছে কিরে আলম কি হয়েছে? আমি বললাম যে চাষা তোমার সাথে আমি বিড়ি খাচ্ছিলাম, তখন তো বাবা তো দেখলো, এখন তো বাবা বলছে যে বাসায় গেলে নাকি বিচার করবে, এখন তো আমি বাসায় যাবো না। হ্যাঁ, বাসায় যাবি না তাহলে তুই কি করবি? আমি কই চাষা আজকে আমি তোমার সাথেই থাকবো। আচ্ছা, তো আমার চাষা আবার বললো তুই দেখ একদিন থেকে তুই বিড়ি খাইলি, আরেকদিন যদি থাকস তোর বয়স এখনো হয় নাই, কেবল 8-9 বছর তোর বয়স, এখন যদি তুই এত কিছু খাইতে চাস কিংবা আমার সাথে থাকস তাহলে খাইবি, এটা কোনো মিস নেই। আমি বললাম কি যে চাষা দেখেন আসলে মানুষ যতটুকু খারাপ ততটুকু না, আজকে হয়তো আমার বাবা আমাকে দেখে ফেলছে আমি আর কোনোদিন এইসব খাবো না। আচ্ছা, তখন ওই চাষার বাসায় নিয়ে গেল, তখন আমার বাড়িতে খোঁজাখুঁজি করতেছে, 12টার দিকে স্কুল ছুটি দেয়, 3টার দিকে আমার বাবা বের হয়ে আসে আমাকে খোঁজার জন্য। তখন আইসে দেখে স্কুলে নাই, স্যারকে বলছে স্যারও কিছুতে স্কুলে আসছিল একটু লেট করে আসছে, তো আমার বাবা তো জানি কিসের জন্য লেট করে আসছি, ওই জায়গায় দেখা হয়েছে। তখন আমার বাবা চলে গেছে, চলে যাওয়ার পরে ওই আমার চাচার সাথে আমার বড় ভাইয়ের দেখা। আচ্ছা, আমার বড় ভাইয়ের দেখা, আমার বড় ভাই আমার চাচাকে বলছে যে আলম কি তোমাদের দিয়ে গেছে, তোমার সাথে তো এমনি দেখি যে খুব খাতির। আমার চাচা বলতেছে কি না আমার সাথে তো যায় না, মিথ্যা বললো। তো আমি চাচাকে আবার বলছি যে চাচা তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কিন্তু বলবা না যে আমি এখানে আছি। আচ্ছা, ওটা বললে আমাকে মাইক দিবে। আর বয়স্ক একটা লোক, ক্লাস ওয়ান এর একটা বাচ্চার কথা চলতেছে। বাহ, তারপরে? তখন ওর বয়স মানে এত বেশি ছিল না। কত বেশি ছিল না, কতটুকু তার বয়স ছিল? তার বয়স 16-17-18? হ্যাঁ, 18 এরকম ছিল আর। তখন চাচাকে বললো, চাচা বললো না আমার এখানে তো নাই। তখন ওই আমার বড় ভাই আমাকে খোঁজার জন্য ওনাদের বাসায় গেছে। আচ্ছা, ওনাদের বাসায় গেছে, যাওয়ার পরে ওই জায়গায় আমি খেলতেছি, ওই আমার চাচার একটা ভাই স্টাস, আমার ভাই হবে আর কি সম্পর্কে, ওর সাথে আমি সমবয়সী। হ্যাঁ, আমার সমবয়সী, ওর সাথে আমি খেলতেছি, আমার ভাই যায় আমাকে ধরে ফেলছে, পিছন দিক দিয়ে যায় আমাকে ধরে ফেলছে, ধরে তখন আর আমাকে টাইনে নিয়ে আসলো, আমাকে বললো তোর স্কুলের ব্যাগ কো, আমি বললাম যে এখানে আছে। তখন নিয়ে আসার পথে ওই চাচার সাথে রাস্তায় দেখা। আচ্ছা, তো আমার চাচাকে আমার বড় ভাই বললো যে আপনি যে মানা করলেন আপনার বাসায় নাই, তো এখন ওকে কেমনে আনছি ওইখান থেকে। তখন আমার চাচা বলছে কি যে আসলে ওইখানে যে ছিল আমি কিন্তু দেখি নাই। আচ্ছা, আমার চাচা কিন্তু আমার দেখছে, কিন্তু মিথ্যা বললো আর কি। তখন বলতেছে আমি দেখি নাই, কথা ভালো কথা আপনি দেখেন নাই। তখন আমাকে ধরে নিয়ে আসলো বাসায়, আনার পরে আমার বাবা আমাকে অনেক মাইর দেয়, দেওয়ার পরে আমার মা আবার ফিরাইতে গেছে, তখন আবার আমার মাকেও আমার বাবা দুটা মাইর দিছে। আচ্ছা, অনেক মারধর করছে, মারধর করার পরে আমার ঠ্যাঙ্গের প্রচন্ড ব্যথা পাইছি পায়ে। ব্যথা হওয়ার পরে আমার বাবা আমাকে ব্যথার ওষুধ এনে দেয়, ওষুধ খাওয়ার পরে আমি এরপরে 3 দিন স্কুলে আসিনি পায়ের ব্যথার জন্য। আচ্ছা, তখন থেকে আমি দুষ্টামি একটু বাদ দিলাম, একটু ভয়ে যে আজকে যেমন পায়ে ব্যথা পাইছি, আরেকদিন যদি আরো শক্ত ভাবে মার দেয় তখন তো আমি আর হাঁটতেই পারবো না। আচ্ছা, আমার যদি পাও নষ্ট হয়ে যায় আমি হাঁটবো কিভাবে? সেটাই। তারপর তখন 3-4 দিন পরে 5 দিন আমাতে আমি স্কুলে আসি, এভাবে চলতেছে মোটামুটি। তখন ক্লাস 2 ওঠার পরে আমার তেমন কিছু ঘটনা নেই, কিন্তু ক্লাস 3 উঠে আমার আরেকটা ঘটনা আছে। কিরকম? ক্লাস 3 যখন উঠলাম, তখন 3 3-4 মাস যাওয়ার পরে তখন ওই পরীক্ষা দিব আর কি। আচ্ছা, পরীক্ষা দিব, তখন এর আগে একদিন আমার বাবা আমাকে দেখতে পাইছে ওর চাচার সাথে। ওই চাচার সাথে? আচ্ছা, ওই চাচার সাথে দেখতে পাইছে। তো আমি ওই দিন কিছু খাইও নাই, কিছু করিও নাই, চাচার সাথে দেখতে পাইছে। আর তখন আমি বাসায় আসলাম, আসার পরে আমাকে অনেক মারধর করছে। আচ্ছা, মারধর করার পরে তো আমি বললাম যে আমাকে মারতেছো কেন, আমি তো আজকে এত কোনো কিছু করি নাই, চাচার সাথে দেখা হয়েছে, চাচা ডাক দিছে, আমি জাস্ট ওখানে গেছি, আমি তো কোনো কিছু করি নাই, কোনো কিছু খাইও নাই। তখন বললো তুই ওর সাথে একদম তোর চলাফেরা বাদ দিতে হবে। আচ্ছা, তো আমি বললাম দেখো এতদিন ধরে ছোট থেকে বড় করছে, এখন আমি ওর সাথে চলাফেরা বাদ দিতে পারবো না। আচ্ছা, তখন আমাকে এ কথা বলার পরে দুটো থাপ্পড় দেয়, থাপ্পড় দেওয়ার পরে আমি বললাম ওইটার জন্য যখন থাপ্পড় দিছ তো আমি ওর সাথেই থাকবো, আমি আর বাড়িতে আসবো না। তখন ওর সাথে একদিন গেছি, ওই আমাদের এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম হলো নাপারঘাট ব্রিজ আর কি, ব্রিজটা বড় আছে, ওই ব্রিজের এখানে চাচার সাথে আমাকে আমার বাবা দেখতে পাইছি। তখন আমার চাচা, তখন আমি ক্লাস 3 পড়ি, তখন আমার চাচা বললো যে বাস্তায় দিঘা, আমি গেলাম, যাওয়ার পরে আমাকে বললো যে মুখ বাড়িতে যা, যাই দেখ 20টা টাকা দিবি হাতে, দেখবি তোকে একটা কাগজ দিবো, তুই কাগজটা নিয়ে আসবি। ওই চাচা আপনাকে বলতেছে? ওই চাচাই বলতেছে। তখন আমি চাচার কথা মতো গেলাম, তখন তো আমি ছোট অত কিছু বুঝি না। তো যাওয়ার পরে টাকা দিছি, দেওয়ার পরে আমাকে একটা কাগজ দিল, কাগজের ভিতরে কি জানি আছে আমি সঠিক বুঝতে পারতেছি না। খাম দিছে? হ্যাঁ। আচ্ছা, তখন আমি ওটা
চাষার আউলটা থেকে মানে চাষার আড়াল থেকে খুললে দেখি কি ওটার ভিতরে নিয়ে আসতে গিয়েছিল, কোন একটা জিনিসের ডেলিভারি নিয়ে আসতে গিয়েছিল ২০টা টাকা হাতে নিয়ে। তারপরে আপনি খামটা নিলেন এবং আপনি একটা মোটামুটি কি বলবো ইল্লিগাল একটা কাজ করলেন, আরেকজনের খাম আপনি খুলে দেখলেন। জি, কি পেলেন ভিতরে? ওটার ভিতরে দেখি কিসের যেন পাতা আর কেমন জানি গন্ধ, কিন্তু ওটার ভিতরে ছিল গাঞ্জা। তখন আমি গাঞ্জা খাকে বলে ওটা আমি চিনতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দেখলেন যে ঘাস পাতা আর কি ভিতরে রাখা, ঘাস পাতা ভিতরে রাখা এমনি কাগজ দিয়ে বলা আছে ওটা, তো ওটা যে গাঞ্জা আমি চিনতাম না। আচ্ছা, তখন আমার চাষাকে এনে দিলাম, ওই ব্রিজের উপরে চাষা আছে। তখন আমার চাষা কি করলো, একটা বিড়ি প্যাকেট থেকে বাইর করে যে বিড়ি যেভাবে তৈরি করে না এভাবে একটা কাগজ দিয়ে এভাবে পেঁচাইছে, পেঁচায় ওটার ভিতরে ওই সুগা গুলো বসছে। আচ্ছা, বলে বলতেছে যে বাস্তা তুই তো জীবনে কিছুই করতে পারলি না। আমি বললাম যে কিছুই করতে পারলাম না, তাও তো কথা ঠিকই, তোকে এভাবে মারামারি করে তুই কিছু বলিস না। আমি বললাম যে বাবা যদি মারে তাহলে আর কি বলবো, এখনো তো আমার এতটুকু বয়স হয় নাই। ক্লাস থ্রি এর বাচ্চার জীবনে কিছু করতে না পারলে চলে আসছে জীবন কট্টু বুঝে তখন। তখন এটাই তো আমি বলতেছি যে এখন যদি আমার বাবা আমাকে মারে তখন আমি এটার জন্য আর কি করবো। আচ্ছা, তারপর অপরাধ করছি মারছি। তারপরে সে আপনার সামনে বসে বসে বোধহয় গাঁজা খেলো এবং আপনাকে গাঁজা খাইতে বলবো নাকি? খাইতে বলছে, তখন আমার চাষা আর কি খাচ্ছে আগুন দিয়ে ধরাইছে, ধরাই ভিড়ের মতো টানতেছে। টানার পরে মোটামুটি বেশি অর্ধেকটা শেষ করে ফেলছে। শেষ করে বলতেছে যে বাস্তা এটা কি টানবি নাকি? আমি বললাম কি এটা কি বিড়ি না অন্য কিছু? এটা বিড়ি তো দেখলি না বিড়ি থেকে। আমি কই ওইটা কি মিশাইছ? ক ওটা হলো ঘাস পাতা, তো আসলে যে ওটা গাঁজা আমি কিন্তু বুঝতাম না। আচ্ছা, তো আমাকে খাইতে দিল, আমি এমনি চারটা টান দিছি। চারটা টান দেওয়ার পরে আমাকে বললো তুই নাক দেওয়া ধোঁয়া সার। আচ্ছা, যখন আমি নাক দেওয়া ধোঁয়া সারতে গেলাম তখন আমার অনেক কাশি আসে। আসার পরে পাঁচ মিনিট পরে আমি আর ঠিক থাকতে পারতেছি না। আচ্ছা, আমি ব্রিজের মধ্যে এমনি পরে যাচ্ছি, মাথা ঘুরাইতে ঘুরাইতে আমি ব্রিজের মধ্যে পরে আছি। ওকে, তারপর? তখন আমার বড় ভাই যাইতেছে বাজারে, বাজারে যাইতেছে, ব্রিজের যাইতে আমি পরে রয়েছি, আমার সাথে কেউ নাই। ওই লোক তখন চলে গেছে, চাষা চলে গেছে, আমার সাথে নাই। তখন আমার বড় ভাই আমাকে দেখতে পাইছে, দেখা সাইকেল থামায়া। তখন আমার একটা জড়াত্ব ভাই ছিল, ওর কাছে ফোন দিছে। ফোন দেওয়ার পরে ওই আমার জড়াত্ব ভাই গেছে, ওরা দুইজনে ধরাধরি করে আমাকে বাসায় আনছে। আচ্ছা, বাসায় আনার পরে বললো যে কি হয়েছে। তখন আমার ভাই বলতেছে যে আমি তো কিছু দেখতে পাই নাই, যাই দেখি যে পরে আছে, কি হয়েছে না হয়েছে এটা আমি সঠিক বুঝতে পারতেছি না। ওকে, তখন আমাকে ডাক্তার বাবুগুলো নিয়ে গেছে, ডাক্তার আগে আমাকে দেখছে। দেখার পরে আমি এমনি সব দেখতে পাচ্ছি কিন্তু আমাকে কথা কবো যে মানে কথা বলবো ওই কথাটা আমার মুখ দিয়ে বাইর হচ্ছে, মানে ব্রেন কাজ করতেছে না, ব্রেন কাজ করতেছে খালি আমার কাছে লাগতেছে যেমন পৃথিবীটা ঘুরতেছি। আচ্ছা, তো ডাক্তার বললো হয়তো কোনো নেশা করছি। তো তখন আমাদের বাসার মানে আমার বড় ভাই, আমার জড়াত্ত ভাই আর আমার বাবা আমার সাথে গেছিল, বুঝায় বলতেছে ডাক্তারকে আপনি ওকে পাগল হয়েছেন। তখন ডাক্তারের সাথে কথাবার্তা বলে আমাকে বাড়িতে নিয়ে আসে। আচ্ছা, আসার পরে তখন আর ক্লাস থ্রিতে আমি যখন ফাইনাল পরীক্ষা দিব, তখন বাবাকে বলছি স্যার একদিন আমার কাছে পরীক্ষার ফি চাইছি। যাওয়ার পরে আমি বাবাকে বললাম যে বাবা পরীক্ষার ফি দিতে হবে, বলছে কত? ২৫টা। তখন আমার বাবা আমাকে দিয়ে দিল, ওই দিন আর কোনো প্রতিবাদ করলো না। এবার আমার হাতে টাকা দিল, তখন পরীক্ষা দিলাম, মোটামুটি ভালোই রেজাল্ট করলাম। আচ্ছা, তখন আমার রোল আসছিল ৩। বাহ, তারপরে ক্লাস ৪ তখন ক্লাস ৪ যখন উঠি তখন প্রথম সাময়িক পরীক্ষা দিব আর কি। তখন টাকা নাই আমার কাছে। এখন আমার বন্ধু বান্ধব মানে ছোটবেলার বন্ধু বান্ধব আর কি, এক ক্লাসের ওরা দেখি যে সে খাচ্ছে, আমি বাবাকে যদি বলি যে বাবা আমাকে ১০টা ২০টা টাকা দাও আমি কিছু খাবো, জালমুড়ি খাবো কিংবা পেঁয়াজু খাবো, আমার বাবা বলে কি তুই যা যা খাবি আমাকে বলিস, আমি তোকে বাসায় এনে দেবো কিন্তু তোর কাছে ১ টাকাও দিব না। আপনার ভালোর জন্যই তো, উনি তো আসলে বিশ্বাস করতে পারছে না কারণ আগে তো কিছু ঘটনা ঘটছে। তখন আর টাকা দেয় না। তখন আমি কি করলাম, ওই ২টা পরীক্ষা তখন মাত্র শেষ হয়েছে। আচ্ছা, তো তৃতীয় পরীক্ষার দিন রাত্রে, ওই দিন রাত্রে আমি গেছি কান্দরে, রাতে ১০টা বাজে। কান্দরে আমাদের সেলো মেশিন আছিল, তো সেলো মেশিনের যে টিউবওয়েল পানি তোলার, ওই টিউবওয়েলটা আমি চুরি করছি। আচ্ছা, ওই টিউব দিয়ে বান্দা আছিল, তখন আমি ওই বান্দা কাইটা। এটা কি আপনাদের নিজেদের? না, নিজেদের না, অন্য বাড়ির। ওটা হলো আমার চাষার, আমার আপন চাষার। আচ্ছা আচ্ছা, তখন আমি ওই টিউবওয়েলটা চুরি করছি, মানে আমি ওখানে গেছি যদি ধরেও ফেলা তো আমাকে তো মাইর দূর দিবে না, হয়তো এমনি বকাবকি করবে, আর যদি অন্য জায়গায় যাই তাহলে তো ওরা দেখলে মাইর দূর দিবে। ওই ভয়ে আমি অন্য জায়গায় যাই না, আমার চাষার যে মেশিন এর টিউবওয়েলটা ছিল ওটা আমি খুলে নিয়ে আসি। আচ্ছা, ওই টিউবওয়েলটা বিক্রি করি, তখন কেউ দেখতে পাইনি, তখন আমি নিজে বিক্রি করি নাই। কত টাকা পাইছিলেন বিক্রি করে? ওটা বিক্রি করে পাইছিলাম ৭০ টাকা। আচ্ছা, ৭০ টাকার জন্য চুরি করলেন? জি। আচ্ছা, তারপরে? ওটা যখন বিক্রি করবো তখন আমি নিজে বিক্রি করতে পারি নাই, তো আমি নিজে এটা কোন জায়গায় নিয়ে যাব, তো আমি আসলে বাজারে ভাঙ্গারির দোকান আছে, ওই দোকান কিন্তু আমি চিনি না। হ্যাঁ, ক্লাস ৪ এর বাচ্চার চেনার কথা না। তখন আমি ওই আমার চাষাকে বললাম
সেই চাচা অপরাধের সঙ্গী শুরু থেকেই। আসলে আমাদের এখানে আজকে মানে আপনার চাচা সেই চাচা সঙ্গে থাকলে আরো ভালো হতো, তাকে নিয়ে আসার খুব প্রয়োজন ছিল এখানে বলেন। তখন ওই চাচাকে বললাম যে চাচা তুমি এটা আমাকে বিক্রি করার ব্যবস্থা করে দাও। তখন আমার চাচা বলছে যে আমাকে কিছু দিবি না, আমি বলছি যে যা বিক্রি করবা তুমি অর্ধেক নিবা আমাকে অর্ধেক দিবা। আচ্ছা, ওই ঘন্টাখানেক পরে চাচা আমাকে আইসা বলতেছে যে বেচতা ওই টিউবওয়েলটা তো 140 টাকা বেচলাম। আচ্ছা, আমাকে বলছে যে তুই 70 টাকা নে, আমি 70 টাকা নি। তখন 70 টাকা আমাকে দেয়। পরের দিন আমি পরীক্ষা দিতে যাবো, আমার কাছে টাকা পয়সা অনেক, 70 টাকা। তখন 70 টাকার মোটামুটি ভালো দাম ছিল। আচ্ছা, তো আমার বন্ধু বান্ধব মানে যে সে খাওয়া দাওয়া করে আমিও খাই। তখন আমার পরীক্ষা শেষ করে বাসায় আসি, আসার পরে আমার মা আমার স্কুল ড্রেস শার্টটা ওটা ধুইবে আর কি। ধোয়ার পরে পকেটে দেখতেছে টাকা, আমাকে বলছে তুই টাকা কইবে সার? আমি বলছি টাকা কইবাম, টাকা একজনের কাছে পাইতাম, ওই লোকে টাকা দিছি। কত পাইতি? আমি কই কত আছে? খুললা দেখে কি 45 টাকা আছে। আচ্ছা, আমি ওইডি পাইতাম, ওইডি পাওয়ার পরে আজকে দিছি। আচ্ছা, তোরা তো এত টাকা কোনোদিন দেওয়া হয় নাই, তুই কার কাছে টাকা দিছিল? তখন এরপরের দিন গেছে আবার কান ধরে আমার চাষা যায় দেখে কি আমাদের টিউবওয়েল নাই, চাষার যে টিউবওয়েলটা মিসিং এর ওই টিউবওয়েলটা নাই। আচ্ছা, তারপরে? তারপরে আসলো আমাদের বাসায়, এসে বলতেছে আমাকে ডাক দিয়েছে যে আলম এদিকে আস, আমাদের টিউবওয়েলটা কে যে নিয়ে গেছে ওই টিউবওয়েলটার বিষয়ে কিছু জানো নাকি? আপনাকে কেন জিজ্ঞেস করলো? আমাকে জিজ্ঞেস করলো আবার ওই দিন রাত্রে টিউবওয়েলটা নিয়ে যে আমি আসছিলাম, তো আসার পরে টিউবওয়েলটা থুয়ে যখন আসি আমি, তখন আমার চাষা আমাকে দেখছি, মানে ওই দিক থেকে আসতে দেখছি রাত্রে 10টা বাজে। তুই ছোট মানুষ ওইদিকে এত রাত্রে গেছিলি? আমি ওই গেছিলাম এমনিতেই। তখন বলতেছে যে আমাদের তো টিউবওয়েলটা নাই, টিউবওয়েলটা হারাই গেছে, তো টিউবওয়েলটার বিষয়ে কিছু জানো? আমি বললাম কি আমি কি তোমার কি সন্দেহ যে আমি টিউবওয়েলটা চুরি করছি এরকম নাকি? কনা তোকে জিজ্ঞেস করলাম, তুই জেনে থাকিস তাহলে ক। কারণ একটা টিউবওয়েলের তো মেলা টাকা দাম, আমি কয় টাকা দাম একটা টিউবওয়েল? কয়েকটা টিউবওয়েল এই টিউবওয়েলটা কিনছি 1000 টাকা দিয়ে। আচ্ছা, তখন আমি চিন্তা করলাম যে এটা অনেক চিন্তা ভাবনা করে আমি বলছি হ্যাঁ টিউবওয়েলটার বিষয়ে আমি জানি। কি জানো? আমি টিউবওয়েলটা আমি আনছিলাম ওই দিন যে আমাকে দেখতে পাইলাম, ওই দিন আয়না আমি ওই যে ওই চাষাকে দিছিলাম। আচ্ছা, চাষা বিক্রি করে আমাকে 70 টাকা দেয়। তো পরে বাড়িতে এসে জিজ্ঞেস করছে, ওই সময় আমাকে মারধর করে নাই, মানে আমি শিকার আছি, শিকার হওয়ার কারণে আমাকে মারধর করে নাই। আচ্ছা আচ্ছা, তখন ওকে ডাক দিয়ে আনছে, এনা বলতেছে যে তোর টিউবওয়েল দিছিল, তুই টিউবওয়েলটা কি করছস? টিউবওয়েলটা তো বেচতাম, বেশ হচ্ছে টাকা ওরে কত দিচ্ছস? 140 টাকা দিচ্ছি, ওরা 70 টাকা দিচ্ছে, আমি 70 টাকা নিচ্ছি। আচ্ছা, কোন দোকানে বেচছস বলটা আমার সাথে চল। তখন ওরা সাথে করে নিয়ে গেল, যাই দেখে টিউবওয়েল নাই, বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, তারাও বিক্রি করে দিচ্ছে। তো তখন অনেক বলা বলির পরে ও বলতেছে কি যে আসলে টিউবওয়েলটা আমি এলো 370 টাকা বিক্রি করছিলাম, তখন আমার চাচাকে ওই টাকা ওই ফেরত দিয়ে দেয়। ওকে, তখন আমাকে বাসায় আয়না আমার বাবাকে বিষাদ দিচ্ছে, আমার বাবা তখন এটা শুনা আমাকে মাইর দূর করছে। আচ্ছা, মোটামুটি ভালো একটা শাস্তি দিল আর কি, মোটামুটি ভালো একটু মাইর দূর করছে, কিন্তু কেউ আমাকে মানে ফেরাইতে যায়নি। আচ্ছা, না যাওয়ার কারণে তখন ক্লাস ফাইভে যখন আমি পরীক্ষা দিব, ফাইনাল পরীক্ষা দিব, মানে আমাদের এক স্কুল থেকে আরেক স্কুলে যায় পরীক্ষা দিব। আচ্ছা, তখন আমার কাছে টাকা নেই। আচ্ছা, তখন কেন টাকা লাগবে? তখন টাকা লাগবে এই স্কুল থেকে, আমাদের স্কুল থেকে অন্য স্কুলে যাবো যায় পরীক্ষা দিব। আচ্ছা, 10-5 টাকার দরকার আছে, কিন্তু আমার কাছে 1 টাকাও নেই। তো আমার বাবাকে বললাম যে বাবা কিছু টাকার দরকার ছিল এই স্কুল থেকে, তো অন্য স্কুলে যায় পরীক্ষা দিতে। তো বললো তোকে টাকা দিব, তুই তাহলে দুষ্টামি করস, তুই তো লেখাপড়াও ঠিক মতো করস না। আমি বললাম না এবার ঠিক মতো লেখাপড়া করবো, তুই কিছু টাকা দেবো। বা বলছে কি যে আজকে টাকা নাই, তো কালকে তোকে টাকা দিব, তুই আজকে যা। আচ্ছা, তখন আমি ওই দিন যা পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আসলাম আবার ওই চাষার সাথে দেখা আসার পথে। হ্যাঁ, তারপরে ওই চাষা আমাকে জিজ্ঞেস করলো যে বেশটা পরীক্ষা কেমন হয়েছে? আমি বললাম যে পরীক্ষা আল্লাহ রহমত মোটামুটি ভালো হয়েছে। ক একটা কাজ আছিল, আমি কই এখন না যা খাওয়া দাওয়া করে আসবো, ক এখন একটা কাজ আছিল। তখন আড়াইটা 3টা বাজে। আচ্ছা, তখন আমি বললাম যে চাষা কি কাজ বলো? তখন বলতেছে অমুক জায়গায় একটা ছাগল আছে, খাসি ছাগল, ওই ছাগলটা তোমার আনতে। কার এটা? কি তার ওই চাচার যে বলতেছে? না না, অন্য কারো ছাগল, কিন্তু ও বলছে যে ওনার ছাগল। ও আচ্ছা 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 আচ্ছা, আপনাকে বলা হয়েছে যে ছাগলটা ওনার? জি জি। আচ্ছা, এবার আপনাকে আনতে বললো, আনতে হবে। তখন আমি বললাম যে তোমার ছাগল আমি নিয়ে আসবো, কেউ যদি কিছু বলে না, কেউ কিছু বলবে না, তুমি কেউ কিছু বললে আমার কথা বলবা যে ওই জায়গায় আস। আচ্ছা, তো আপনি তখন জিজ্ঞেস করেন যে আপনি নিজে কেন আনতেছেন না? না, ওইটা জিজ্ঞেস করছি আমি। তো সে কি? আমি বললাম তো তোমার ছাগল তুমি আনতেছ না কেন? আমি তো বাজারে যাবো, লেট হয়ে যাচ্ছে, তো আমি এখানে আসি, তুমি 5 মিনিটের মধ্যে আমাকে ছাগলটা এনে দেবো। বুঝাই দিছে আর কি একটা। তখন আমি বুঝতে পারি নাই যে ওনার ছাগল না। কিভাবে? আপনি তখন ক্লাস ফোরে পড়েন, ফোর ফাইভে পড়েন, তখন মানে একটা মানে বয়স্ক লোক যদি আপনার বুঝাতে চায় আপনি বুঝতে বাধ্য। তারপরে আমি ছাগলটা আনলাম, আনার পরে
ওই ছাগলটা নিয়ে গেল বাজারে বিক্রি করার পরে, ওর পরের দিন আবার পরীক্ষা দিয়ে আসার সময় ওর সাথে দেখা, যে জায়গায় দেখা হয়েছিল বাজারের মোড়ের মধ্যে ওই জায়গায় আবার ওর সাথে দেখা। ছাগলটা বিক্রি করলো এটা কি আপনি পরে জানছেন না তখনই জানছেন? আপনি তো জানতেন ছাগলটা ওর। জি, আমাকে বলছে ওর ছাগল বাজারে নিয়ে যাবে ওই ছাগলটা বিক্রি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমি ওই জায়গায় আসলাম, আসে ওর সাথে দেখা আমাকে থামাইলো, থামাই তখন আমি অটো থেকে নেমে গেলাম ওকে দেখা। হ্যাঁ, তো নেমে যাওয়ার পরে আমাকে টাকা দিচ্ছে, আমি বলছিলাম কিসের টাকা? তখন আমাকে বললো যে বেস্তা আসলে যে টাকাটা তোমাকে দিচ্ছি ওই টাকাটা ওই যে তুমি যে ছাগলটা এনে দিছিলা ওই ছাগলটা কিন্তু আমার না, ওই ছাগলটা কিন্তু চুরি করা হয়েছে। কত টাকা দিচ্ছিল? আমাকে 400 টাকা দিছিল। এবং মানে সে স্বীকার করছে যে সে আপনাকে আসলে চুরি করাইছে আপনাকে দিয়ে? জি, তো আমাকে বলতেছে ওই ছাগলটা চুরি করা হয়েছে, তো ওই ছাগলটা যখন তুমি এনে দিছ তো কিছু টাকা তুমি পাও না, তুমি 400 টাকা নাও আর বাকি টাকাগুলো আমি নিয়ে নিছি। তো আমি তো ওই টাকা দেখে খুশি, 400 টাকা। আমি একটা জিনিস আসলে বুঝতে পারছি না যে আপনার ঘটনাগুলো এত কম বয়সে ঘটেছে, এগুলাকে আসলে কি অপরাধ বলবো নাকি সঙ্গদোষ বলবো? আপনি এই কাজগুলো করছেন, আপনি তো অপরাধের মানেই বোঝেন না। ওটা সঙ্গদোষের কারণেই এরকম হয়েছে। আচ্ছা, তারপরে এই ছাগল চুরির ঘটনা কোন পর্যন্ত গেল? তখন আমাকে 400 টাকা দিচ্ছে, দেওয়ার পরে আমি বাসায় আসলাম, তখন বাসায় যে এসে দেখি যে আমার বাবা হাত থেকে চলে আসি। আচ্ছা, আসে আমাকে বলতেছে যে অত টাকা চাইছিল, টাকা তো আসিল না, আজকে যখন টাকা আছে তো কালকা ওরে 50টা টাকা দিস। আচ্ছা, তো আমি পরের দিন পরীক্ষা দিতে আসবো, তো আমার মা আমাকে টাকা হাত দিস। আমি বললাম না টাকা টুকা লাগবে না, যখন তিনটা পরীক্ষা দিয়ে লাইছি তোমার কাছে টাকা আসিল না তাহলে আর টাকা লাগবে না, আর তিনটা পরীক্ষায় তো এমনি দিয়ে দেবো, টাকা লাগবে না। আমি আর টাকা টুকা নিচ্ছি না নেওয়ার কারণে আমার বাবা আমাকে একদিন জিজ্ঞেস করলো। পরের দিন যখন আমি পরীক্ষা দিয়ে আসলাম, আসার পরে আমার বাবা জিজ্ঞাসা করলো কিরে তুই টাকা পয়সা আসবি? আমি কই টাকা পয়সা, আমার কাছে তো এক টাকাও নেই। কত টাকা তোকে দিছিল তুই টাকা নিস নাই? আমি বলছি না টাকা লাগবো না, তিনটা পরীক্ষা গেছে আর তখন টাকা দো না, এখন আমার টাকা লাগবো না, কালকে নিয়ে যাচ্ছে। আমি বলছি না দুইটা পরীক্ষা আছে আমার, এক টাকাও লাগবো না, তোমার টাকা তোমরা রেখে দাও, টাকা তো আমার কাছে আছে। তখন ওই আমি শার্ট খুলছি, শার্ট খোলার পরে টাকাটা আমার শার্টের পকেট থেকে নেওয়ার খেলা ছিল। ওখানে আমাদের চাচাত্ত ভাই জাগাত্ত ভাই, ওরা মানে আমাদের এলাকার পোলাবান মিলা, ওখানে আমাদের বাড়ির এখানে ক্রিকেট খেলতো। আচ্ছা, তো আমি পরীক্ষা দিয়ে আসলাম, দেখি ওরা ব্যাট নিয়ে যাচ্ছে, আমি শার্টটা খুলা দৌড়মারছি, কিন্তু টাকা নেবার খেলা ছিল না। আচ্ছা, ওই খেলার দান দেয়। কিন্তু তখন আমার মা শার্ট হাতায় দেখে কি আমার পকেটে টাকা আছে 300, দুই দিনে অলরেডি আমার 100 টাকা খরচ হয়েছে। তো যে দোকানে যাই খরচ করি টাকা, ওই দোকানে আবার একদিন আমার বাবা লাস্ট পরীক্ষার দিন আমার বাবা আমাকে নিয়ে গেছে সাইকেলে করে। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে আমার বাবাকে কিন্তু ওরা চিনে, তো বলতেছে ওনাকে টাকা তো দেখি ভালোই টাকা খরচ করতেছে, এমনি হয়তো কিসের জন্য টাকার কথাটা উঠছে। উঠার পরে দোকানদার বলতেছে আর কি আমার বাবাকে, আমার বাবা বললো যে না তো বাসাতে টাকা দেওয়া হয়েছিল তো টাকা নেয় নাই। তাহলে খরচ করলো কিভাবে? খরচ করলো কিভাবে? তখন তো পরের দিন বাসায় ওই দিন বাসায় আসলো, আসার পরে ওই যে আগের দিনের ঘটনা, আমার মা আমার পকেটে টাকা দিচ্ছে, তো আমার সাথে পকেটে টাকা ছিল, এখন আমি তখন খেলাতে আমি দৌড়ে আইসি বাসায়, আইসে দেখতেছি কি আমার পকেটে টাকা নেই। আচ্ছা, এখন যদি বলি যে আমার টাকা কেটা নিচ্ছে তো তখন আরো বেজার, টাকা কোথায় পাইছে? জি, তখন আমি আর কিছু জিজ্ঞাসাবাদ করতেছি না, আমার মনটা খুব খারাপ। তখন আমি আবার যাইতেছি খেলবার জন্য, তো আমার মা আমাকে ডাক দিল, বললো দিঘা। আমি বললাম কিছি মনটা খারাপ কেন? আমি বললাম না মনটা খুবই খারাপ। তখন আমা আমাকে বললো তোর পকেটে তো টাকা ছিল, তুই টাকা পাইছিস কই? আচ্ছা, আমি বলছি টাকা আমার ওই চাষাই দিছে, মানে চাষার নাম ছিল মাসুম। হ্যাঁ, বলছি যে আমার মাসুম চাষাই টাকা দিস, তোর মাসুম চাষাই তোর টাকা দিছে, মাসুম চাষাই টাকা পাইতি? আমি কই না, তোর টাকা দিছে কেরে? আমি কই এমনি দিছে চলার লাগা। ক তাহলে তোর বাবা আসুক বাড়ি যা। এখন পরে গেছি, তখন বাবা বাড়িতে আসলো, আইসা বলতেছে আমাকে ডাক দিয়ে আনছে, আনার পরে বলতেছে তোর পকেটে টাকা পাইছে, তোর মা এত টাকা কোথায় পাইছে? আমি বললাম যে আমার মাসুম চাষে টাকা দিছি। তখন ওই মাসুম চাষাকে ডাক দিয়ে আনছে, আনার পরে জিজ্ঞাসা করছে আমার বাবাকে যে তুই ওকে টাকা দিছিস কিসে? তখন ও বলতেছে যে ওর কাছে টাকা নাই, ও আমাকে বলতেছে যে চাষা কিছু টাকা থাকলে দাও, তখন আমি 400 টাকা ওকে দিছি। তুই ওকে 400 টাকা দিছিস একটা ছোট বাচ্চাকে, ও তো এখনো কিছু বুঝে না, তোর 400 টাকা ও দিবে কেমনে? তখন ওই চাষা বলতেছে যে ও আমাকে বলছে যে ওনাকে কাজ করে টাকা দিবে, কয় এখনো কাজে গেলে ওকে কেউ কাজে নিবে? বলতেছে কি যে ওকে যদি কেউ কাজে না নেয় না নিবো, টাকা লাগবো না, সমস্যা নেই। আচ্ছা, তখন আমার বাবা বলতেছে যে টাকা লাগবো না, এটা আবার কোন কেমন কথা কস? তখন আমার বাবা 400 টাকা বাইক করে ওরে দিয়ে দিল। আচ্ছা, তো আমি এখানে কিছু বলতেছি না, যদি বলি যে এরকম ঘটনা এই টাকাটা তাহলে তো আমাকে মায়ের দূর করবে। তখন যা ক্লাস সিক্সে ভর্তি হবো, ওই টাকা নিয়ে আর ধরা খান নেই? না, ওই টাকা নিয়ে আর ধরা খাই নাই, আর ওটা আমাদের বাসার কেউ ফ্যামিলির কেউ জানেও না। আচ্ছা, ক্লাস সিক্সে যখন উঠলেন তখন আপনার রোল নাম্বার কত? ক্লাস সিক্সে আমি ভর্তি হয়েছি যখন, তখন আমার রোল নাম্বার ছিল 63। আচ্ছা, তখন তো মাত্র ভর্তি হয়েছে, তখন ভর্তি। আচ্ছা, আমরা ছাত্র ছাত্রী এক সিটে বসতাম। আচ্ছা,
অপরাধী অর্থাৎ মাসুম নামের সেই লোকটা একটা বাচ্চাকে শুরু থেকে একজন অপরাধী হিসেবে তৈরি করছে। ঠিক যখন তার প্রয়োজন শাসনের তখন তাকে দেওয়া হচ্ছে ওই লোকটার তরফ থেকে টাকা, যখন তার প্রয়োজন পড়াশোনার তখন ওই লোকটার তরফ থেকে তাকে দেওয়া হচ্ছে নেশা। এই ধরনের একটা এনভায়রনমেন্টে আমার মনে হয় আলমের বাবার উচিত ছিল আলমকে শাসন না করে মাসুমকে শাসন করা। সেটা হয়তো বা তার পক্ষে সম্ভব ছিল কি ছিল না আমরা জানি না। আমরা এখন ক্লাস সিক্সে আছি, তাই না? ক্লাস সিক্সে এই প্রথম একজন নারীর সাথে পরিচয় হলো বা বন্ধুত্ব হলো আলমের। তারপরে কি হয়? তো এমনি বন্ধুত্ব সম্পর্ক তৈরি হওয়ার পরে ওর সাথে মোটামুটি ছয় মাস এমনি বন্ধুত্ব সম্পর্ক তৈরি হলো। হওয়ার পরে তখন আমরা একটা পরীক্ষা আরম্ভ হলো আর কি। আচ্ছা, ওই পরীক্ষার শেষে আবার আমরা অ্যাক্সিডে বসলাম। মোটামুটি আরো তিন মাস যাওয়ার পরে ওর বান্ধবী আমাকে বলতেছে কি যে আসলে ও কিন্তু আপনাকে ভালোবাসে। ক্লাস সিক্সে থাকতে? হ্যাঁ, আমাকে বলতেছে যে আলম ভাই আমার বান্ধবী কিন্তু আপনাকে ভালোবাসে। তখন আমি বললাম যে আসলে ভালোবাসা কি এটা তো আমি বুঝি না। আচ্ছা, তো বললো বুঝেন না হয়তো বুঝতে সময় লাগবে না, বলে যে ও আপনাকে পছন্দ করে আপনাকে নাকি বিয়ে করবে। বললাম এখন বিয়ে করবি? না না এখন না, তো এখন তো আমরা লেখাপড়া করতেছি, যখন লেখাপড়া আমাদের শেষ হবে তখন ও আপনাকে বিয়ে করবে। আচ্ছা, তারপর? তারপর ক্লাস সিক্স এ পরীক্ষা দিয়া শেষ করলাম, তখন সেভেন এ যখন উঠি, ক্লাস সেভেন এ উঠা ওর সাথে সম্পর্ক মোটামুটি আমাদের ভালোই আর কি। ওর বান্ধবীর কথা অনুযায়ী আপনি তার সাথে সম্পর্কটা শুরু করেন? হ্যাঁ। আচ্ছা, আপনারা কি মানে স্কুলেই আপনাদের দেখা হতো? হ্যাঁ, স্কুলেই। আচ্ছা, তারপরে ক্লাস সেভেন উঠার পরে কি হলো? ক্লাস সেভেন ওঠার পরে তখন কিন্তু আমাদের মোবাইল আসিল। আচ্ছা, তো এমনি স্কুলে গেলে দেখা হইতো, না গেলে দেখা হইতো না। তখন এমনি দেখা হয়, কথাবার্তা হয়, আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করে কি দিয়ে খাইছি না খাইছি ওইসব জিজ্ঞেস করে, আমি ওকে জিজ্ঞেস করি। ওকে চলতেছে মোটামুটি ছয় সাত মাস গেল ক্লাস সেভেনে। আচ্ছা, একদিন হঠাৎ করে আমার কাছে টাকা চাইছি। টাকা চাইলো ক্লাস সেভেনে থাকতে? ক্লাস সেভেনে থাকতে। আমাকে বলছে কি যে কত টাকা চাইলো? মাত্র 200 টাকা চাইছি। আচ্ছা, তো আসলে এই সময় আমার কাছে 200 টাকা আসিল না, আর তখন যদি আমি বাসায় বলতাম 200 টাকা আমাকে দিত না। এখন হয়তো আপনি মাত্র বলতেছেন, তখন কিন্তু অনেক টাকা ছিল 200। তখন 200 টাকা অনেক ছিল। তো 200 টাকা চাইছে, এখন আমি বললাম, চিন্তা করলাম যে ওকে যদি 200 টাকা না দিতে পারি তাহলে তো হয়তো আমাদের সম্পর্কটা শেষ হয়ে যেতে পারে। বাচ্চা অবস্থায় এরকম মনে হওয়ারই কথা। এক দেড় বছর ধরে আমরা সম্পর্ক করতেছি। তবে এখানে একটা কথা আছে, ক্লাস সেভেন এ পড়া বা ক্লাস এইটই বলবো, প্রায় তো ক্লাস এইটে উঠেই গেছেন তখন, তো ক্লাস এইটে পড়া একটা মেয়ে কিন্তু ক্লাস এইটে পড়া একটা ছেলের চেয়ে অনেক বড় হয় বয়সে, আসলে এটা কি জানেন? হ্যাঁ, এটা ক্লাস এইটে পড়া একটা মেয়ে আসলে যা বুঝতে বুঝতে বড় হয় একটা ছেলে তার ধারে কাছ থেকেও যায় না। একটা ছেলে বোধ হয় যে মানে ইন্টারমিডিয়েট পাশ করার পরে ক্লাস এইটের একটা মেয়ের সমান কি বলবো ম্যাচিউরিটি পায়। যাই হোক, বলেন। তখন 200 টাকা চাইলেও 200 টাকা তো আমার কাছে নেই, না থাকার কারণে আমি ওই মাসুম চাচার সাথে আবার যোগাযোগ করলাম। আচ্ছা, সে কি তখন ওই এলাকাতেই থাকে? এলাকা আপনার সাথে রেগুলার দেখা হয়? জি। আপনি তার সাথে তখন সিগারেট টিগারেট খান? না, তখন আমি সিগারেট বিড়ি খাই না। তখন ওর সাথে এরপরে যেদিন দেখা হলো, দেখা হওয়ার পরে বললাম, ও আবার মনে করেন যে গাঁজা মদ খাই তো এমনি এলাকার সবাই জানতো আর কি। আচ্ছা, এমনি চুরির খাতায় ওর নাম আছে আর কি। আচ্ছা, তা তো থাকবেই, আপনারা দিয়েই চুরি করেছে ক্লাস সিক্সে থাকতে। তখন ওকে বললাম যে চাচা এই ব্যাপার, আমাকে তো 200 টাকা দিতে হবে। আচ্ছা, 200 টাকা যদি না দেয় তাহলে আমার যে আর কি ঘটনাটা সব খুলে ওকে বললাম। আচ্ছা, বলার পরে ও বলতেছে যে ভাই 200 টাকার জন্য তোমার এরকম হবে না, কিছুতেই না, 200 টাকা আমি তোমাকে ব্যবস্থা করে দিবো। আমি কই চাষা আজকের মধ্যে আমার দিতে হবে, কালকে স্কুলে গেলে ওকে আমি 200 টাকা দিতে হবে। আচ্ছা, তো ওই ব্যবস্থা করলো 200 টাকা। 200 টাকা দিল আমাকে, দেওয়ার পরে ওই দিন বলছে যে 200 টাকা নাও, এই 200 টাকা আমাকে দেওয়া লাগবে না, কিন্তু তোমার একটা কাজ করতে হবে। আচ্ছা, আমি বললাম কি কাজ করাটা? তুমি আগে স্কুল থেকে আসো, কালকে স্কুল থেকে আসে আমার সাথে দেখা করো। আচ্ছা, তারপর আমি গেলাম। হ্যাঁ, তারপরে স্কুলে গেলাম, যা ওকে 200 টাকা দিলাম, দেওয়ার পরে মোটামুটি খুশি হয়েছি। আচ্ছা, অনেক খুশি আর কি। তো টাকা দেওয়ার পরে ওরা আমাকে ঝালমুড়ি এনে খাওয়াইছে। আচ্ছা, স্কুল থেকে আসার সময় ওই চাষার সাথে দেখা হয়েছে, বাজারের যে রাস্তার মোড়টা ওই মোড়ের মধ্যে চাষার সাথে দেখা। তখন চাষা বললো যে দাঁড়াইলাম, বললো তোমার সাথে আমার একটা কথা আসলে। আমি বললাম চাষা কি কথা বলো? তো চাষা বললো যে আজকে অমুক জায়গায় যাওয়া লাগবে। আমি কিসের জন্য? তোমাকে একটা ব্যাগ দিব ছোট, ওই ব্যাগটা নিয়ে তুমি অমুক জায়গায় নিয়ে দিয়ে আইবা। আচ্ছা, আমাকে বলতে আমি করলাম যে চাষা এখন দাও দিয়ে আসি। তো চাষা বলছে কি যে না এখন দেওয়া যাবে না, তুমি কালকে যখন স্কুলে যাবা আচ্ছা ব্যাগ নিয়ে তখন তোমাকে ব্যাগটা দিব। ও, মানে স্কুলের ব্যাগ হিসাবে? জি। আচ্ছা আচ্ছা, তারপরে পরে স্কুলে যাইতেছি, তখন
চাচা আমাকে ডাক দিয়ে খাড়া করছে, ওই আগে ওই সব ব্যাগটা নিয়ে ওইখানে দাঁড়ায় আছে। আচ্ছা, তো আমাকে বললো যে তুমি স্কুলে যাওয়ার পথে এই ব্যাগটা অমুক বাড়িতে দিয়ে যাবা। অলরেডি আপনার কাছে একটা স্কুলের ব্যাগ আছে না? একটা ব্যাগ আছে, আরেকটা ব্যাগ আমার হাতে দিচ্ছে, স্কুলের ব্যাগ, ছোট ব্যাগ। আচ্ছা, হাতে দেওয়ার পরে আমি চাচাকে বললাম, চাচা এটা কিসের ব্যাগ? বলে ওটার এটার মধ্যে বই আছে, তুমি ওটা ওই বাড়িতে নিয়ে দিয়ে যাবা, ওই বাড়িতে ওই আমার 22টা বই আছে, এগুলো আমাকে লেখাপড়া করবে। তো আমি বললাম এই ব্যাগ নিয়ে যাবো, আমার সাথে তো একটা ব্যাগ আছে, দুটা ব্যাগ নিয়ে কেমন করে করেন না? ওটা তো বেশি ওজন না, এই 4-5 কেজি ওজন হবে। আচ্ছা, তাই আমি বললাম ক্লাস 2 এর বাচ্চাদের বই এত ওজন কা? তো ওনা বললো আরে যাও, তোমাকে এটা নিতে বলছে, ওটা নিয়ে দিয়া চলে যাবা, তোমার সমস্যা নেই। তখন ব্যাগ নিয়ে আমি যাই, যাওয়ার পথে দেখি কি ব্যাগটা আমার কাছে কেমন সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। আচ্ছা, তখন আমি ব্যাগটা রাস্তায় খুলি, খুইলা দেখি ওটার মধ্যে কিসের যেন মানে বোতল আর কি, শিশি। আচ্ছা, ছোট ছোট শিশি, ওটার মধ্যে আবার যে সিলগুলো আসিল ওই সিলগুলা কিন্তু নাই। আচ্ছা, সিলগুলা তুই লাগালাম। আচ্ছা আচ্ছা, কি শেয়ার এটা আমি কিন্তু বুঝতে পারি না। আচ্ছা, ওটা কি ফেন্সি ডিল ছিল? হ্যাঁ, ওটা ফেন্সি ডিল ছিল, কিন্তু আমি ওখানে সিলটা না থাকার কারণে আমি বুঝতে পারিনি। বুঝতে পারছি, হ্যাঁ। তখন ওইখান থেকে আমি কি করলাম, একটা শিশি আমার ওই আমার ব্যাগের ভিতরে ঢুকাইলাম। আচ্ছা, ঢুকানোর পরে ওইটা স্কুলে গেছি, আমার ব্যাগে যে শিশি আছে আমার কিন্তু খেয়াল আছিল। আচ্ছা, এমনি খেলাধুলার কারণে আমার খেয়াল নেই। তখন আমি বাড়িতে আসি, বাড়িতে আসি আমার খেয়াল নেই। আমি ব্যাগ তুলছি, থাকার পরে আমার ভাই আমাকে ডাক দিছে, বলছে তুই বিকালবেলা 5টা বাজে, তখন আমাকে ডাক দিছে, বলছে পড়তে বা। আচ্ছা, তো আমি ব্যাগ নিয়ে আইলাম, তখন আমার মনে হইলো যে আমার ব্যাগে তো একটা শিশি আছে, এটা যদি আমার ভাই দেখে তাহলে তো আমাকে মেরে ফেলবে। আচ্ছা, তো যে জিজ্ঞেস করে এটা কি সে শিশি, আমি তো ওটার ভিতরে কি আছে বলতেও পারবো না। তখন আমি যাইতেছি ব্যাগ আনতে, আমাকে বলছে কি যে তুই নেব, বসে আমাকে বলে যে আমি ব্যাগ নিয়ে আসছি, তুই নেব, পিছিয়ে আজকা পড়া স্কুলের কি পড়া দিছে এটা আমার দেখা। আচ্ছা, তখন ভাই ব্যাগ আনছে, ব্যাগ আই না, যখন উপরের ব্যাগটা খুলে ওই ব্যাগে আসিল আমার ইংরাজি বই আর খাতা। আচ্ছা, ওই ব্যাগটা খুললে দেয় কি একটা শিশি, আমারও বলে এটা কে শিশি? আমি কই ভাই এটা স্কুল থেকে আনছি, যে কেয়ার একজনে দিছে। কেয়ার একজনে দিছে, এটা কইবার পারস না। আবার দেয় কি যে মুখ খাওয়াটা লাগানো আছে, তখন আমার ভাই এটা খুইলা দেখতেছে, মানে সিরাপ টিরাপ নাকি, ছোট শিশি। তখন ওটা খুইলা শুইঙ্গা দেয় কি যে কেমন কেমন একটা গন্ধ হচ্ছে। আচ্ছা, কোন সিরাপের গন্ধ তো এরকম না। তখন আমাদের বাড়ির সবাইকে দেখাইলো, দেখার পরে ওই যে মাসুম ও আমাদের বাড়িতে আসে, তার তো এখানে বোতল শর্ট পড়ে, ওইখানে বোতল শর্ট পড়ছে, ওইটার জন্য আমাদের বাড়িতে আসে। আসলে ওই যে আমি তো বুঝে ভালাইছি যে শিশিটার জন্য আসছে আমাদের এখানে, বোতলটার জন্য। তো আইসা দেখতেছি কি যে এরকম বোতল একটা নিয়ে সবাইকে দেখানো হচ্ছে। তো আমাকে বললো এটা কি আর বোতল? তখন ওই আসার পরে আমি বললাম কি যে ওই মাসুম চাষে আমাকে দিছে বোতলটা। আচ্ছা, আমি আর এটা বলি নাই যে আমাকে ব্যাগ নিতে দিছিল, তখন আমি ওই বোতলটা এখান থেকে সরাইছি। তখন ওই বোতলটা মাসুম চাষা আসার পরে ওকে জিজ্ঞাসাবাদ করতেছে, জিজ্ঞাসাবাদ করার পরে বলছে যে কি ওই আবার সঠিক কথা বলেছি যে আসলে তাকে আমি ব্যাগ নিতে দিছিলাম, ওই ব্যাগের ভিতরে আসলে বোতল আনতে বোতলটা বাইর করে রেখে দিছি। আচ্ছা, তো বলছে এটার মধ্যে কি? বলছে ওটার ভিতরে কি এটা বললে আপনারা চিনবেন না, ওটা দিয়া দেন, ওটা আমার দরকার আছে। আচ্ছা, তখন ওটা দেয় না দেয় না, হঠাৎ করে আধা ঘন্টা পরে আমাদের বাসায় আসছে চৌকিদার আর কি, আমাদের এলাকার চৌকিদার, এলাকার চৌকিদার। আচ্ছা, চৌকিদার এসে দেখে কি এরকম একটা বোতল, চৌকিদার দেখে তো চিনে ভালো হয়েছে যেটা কি জিনিস, এটা কি জিনিস। এবং তখন ওই মাসুম লোকটাও আছে ওইখানে, ওইখানেই আছে। আচ্ছা, তখন ওই কি করলো, ওই মাসুমকে ধরিয়া খলাই নিয়ে গেল আর কি, আমাদের বাসা খলাই নিয়ে গেল। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে বলতেছে যে এটার ভিতরে কি, চৌকিদার তো চিনে ভালো হয়েছে, বলতেছে তুই এখানে থাক, আধা ঘন্টার মতো থাকে এখানে, এখানে থাকতে হবে। তখন ওই চৌকিদার কি করলো, পুলিশকে ফোন দিল। আচ্ছা, একদম জায়গা মতো। তারপরে পুলিশকে ফোন দেওয়ার পরে আধা ঘন্টার ভিতরে পুলিশ চলে আসে, আসার পরে আমাকে ধরছে, আমার বাবাকেও ধরছে। ধরার পরে বলতেছে এটা কি, তখন ওই চৌকিদার যা ছিল ওই চৌকিদার বলতেছে যা আসলো ওনাদেরকে ধরে কোনো লাভ নেই, ওনাদেরকে ছেড়ে দেন। ধরেন ওই যে এই লোকটা আমার সাথে যে লোকটা আছে মাসুমের কথা। আচ্ছা, তখন মাসুমকে ধরলো, ধরার পরে আমাকে ডাক দিয়ে নিচ্ছে, বলছে এই বোতল তুমি কই গেছো? আমি তখন পুলিশের সাথে মিথ্যা কথা বলবো আমার কিন্তু ভয় করতেছে। তখন আমি সঠিক কথা বলেছি যে আমাকে একটা ব্যাগ দেওয়া হয়েছিল স্কুলের ব্যাগ, তো আমি যখন স্কুলে যাই ওই ব্যাগটা আমি উমুক বাড়িতে নিয়ে দিয়ে আসি, আমাকে বলছে কোন বাড়িতে তুমি? আমি হ্যাঁ চিনি। তখন আমাকে সাথে করে নিয়ে গেল পুলিশে, নিয়ে যেয়ে বাড়িটা দেখাইলো, আমি দেখাইলাম যে যে বাড়িতে দিয়ে এসেছি ব্যাগটা। তখন ওই বাড়িতে ঢুকলো, ঢুকার পরে ওই ব্যাগটা কিছুই পায়নি। আচ্ছা, না পাওয়ার কারণে আবার আসছে আমাদের বাড়িতে, এসে আমার বাবাকে বলছে যে দেখেন আপনার পোলারে 4-5 দিন স্কুলে যেতে দিয়ে না। আচ্ছা, মানে 4-5 দিন স্কুলে যেতে দিব না, আমার কেউ বাসায় থেকে স্কুলে যেতে দেয় না।
কারণ হচ্ছে আপনি এখন বিপদে আছেন, ওই লোকজন যদি জানে যে আপনি বাসা চিনাই দিচ্ছেন, আপনি ধরা খাওয়াই দিচ্ছেন, তাহলে তো খবর আছে। তখন আমাকে স্কুলে যেতে দেয় না, আমি আবার আসি হইলো ওই টেনশনে, ওই যে ওই শারমিনের টেনশনে, আমি যে মেয়েটার সাথে সম্পর্ক করতাম ওই মেয়েটার নাম ছিল শারমিন। তখন তো আপনি ক্লাস এইটে পড়েন বোধহয় অলরেডি? না, তখন সেভেন শেষের দিকে। আচ্ছা, তখন স্কুলে যাই না, পাঁচ দিন ছয় দিন পরে গেলাম স্কুলে। যাওয়ার পরে ওই শারমিনের সাথে দেখা, আমাকে বলতেছে তুমি স্কুলে আসো না কেন? বলছি যে আমার একটা অন্য সমস্যা ছিল যার কারণে আমি স্কুলে আসতে পারি না। তোমার কাছে 200 টাকা নিয়েছিলাম, টাকাটা তো আমার কাজে লাগছিল, এখন আমি আবার আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে তোমার জন্য বাস করে রেখেছি, তুমি নাই। আমি বললাম যে থাক সমস্যা না, ওই টাকা দেওয়া লাগবে না, কারণ ওই টাকা তো আমি ম্যানেজ করেই ফেলছি। তখন ওই টাকা নেই না, না নেওয়ার কারণে ওর বান্ধবীকে দিয়ে পাঠাইছি, বলছে তুই টাকাটা ওকে দিয়া। আচ্ছা, তখন অনেক জোরাজুরি করার পরে আমি টাকাটা নিয়েছি। নেওয়ার পরে ওর বান্ধবী বলতেছে যে আসলে 200 টাকা কি আপনার কোন জায়গায় থেকে আনছিলাম? আমি বলছি আমার বাবাকে বলছি, আমার বাবা আমাকে 200 টাকা দিচ্ছে। আচ্ছা, তারপরে এখন আমি টাকাটা আবার আমার টাকাটা আমাকে ফেরত দেওয়া হয়েছে। আচ্ছা, দিল। তারপরে? তারপরে আমি টাকাটা নিয়ে গেলাম, তখন আমি ক্লাস সেভেনে ফাইনাল পরীক্ষা দিব। তখন আমার বাবা বলতেছে কি যে তুই যদি আবার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারস তাহলে তোকে একটা মোবাইল কিনে দিব। আচ্ছা, তো আমি ও মোবাইল কিনে দিবে এখন, তো এটার জন্য আমি মন দিয়ে লেখাপড়া করতেছি। আচ্ছা, এমনি রাত্রে 12টা 1টা পর্যন্ত আমি পড়াশোনা করতেছি। আচ্ছা, তো মোটামুটি ভালোই রেজাল্ট আসলো। যখন এইটে ক্লাস এইটে উঠি তখন আমার রুল ছিল 5। আচ্ছা, আমাকে বলছিল তোর যদি 10-এর নিচে রুল থাকে তাহলে তোকে একটা মোবাইল কিনে দিবি। তখন আমার রুল নাম্বার 5। তখন এইটে উঠে ক্লাস এইটে উঠে 3-4 মাস যাওয়ার পরে একটা মোবাইল কিনে দিছি। আচ্ছা, দেওয়ার পরে ওই যে ওই শারমিন, ওর সাথে যে সম্পর্ক করতেছি, এখন আমরা যাবো কক্সবাজার ঘুরতে, আসলে পিকনিকে যাবো আমরা স্কুল থেকে। আচ্ছা, তাই তো বলি যে ক্লাস এইটে তো আপনাদের নিজেদের প্ল্যান করার কথা না। না না, স্কুল থেকে পিকনিকে যাবো 53 জন আমরা স্টুডেন্ট ক্লাস এইটে। ওই 53 জন স্টুডেন্ট মিলে আমরা পিকনিকে যাবো, তো কক্সবাজার যাবো। এখন আমাদের টার্গেট হলো আমরা যদি কক্সবাজার যাই আসলে আমরা এখান থেকে আর আসবো না। আপনি আর শারমিন? হ্যাঁ, বাসা ছেড়ে দেবেন? বাসা ছেড়ে দেবো, মানে আমাদের কেন ওটা বলতেছি, আমাদেরকে তো নিয়ে যাওয়া হচ্ছে মনে করেন একদিনের জন্য। হ্যাঁ, আমাদের এখান থেকে মনে করেন যে যাইতে লাগে তো 12-14 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, আসতে লাগে 12-14 ঘন্টা। হ্যাঁ, তো আমাদের ওখানে নিয়ে আমাদেরকে 7-8 ঘন্টা ঘুরাবে আর কি। আচ্ছা, ঘুরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার আমরা গাড়ি তুলবো। মানে ওইখানে রাতে থাকার কোনো প্ল্যান নেই? না, রাত্রে থাকার কোনো প্ল্যান নেই, মানে সন্ধ্যাকালে আমরা এখান থেকে বাইর হয়েছি। বুঝতে পারছি। সন্ধ্যাকালে আসবেন? হ্যাঁ, সন্ধ্যাকালে বাইর হয়েছি, এখানে যাইতে যাইতে আমাদের সকাল মনে করেন যে 8-9 বাজবে আর কি। আচ্ছা, তো দিনটা ঘুরে আবার পরের দিন সন্ধ্যাকালে আমরা গাড়ি তুলবো। আচ্ছা, তো এখন আমার আর শারমিনের প্ল্যান হলো যে আমরা ওইখান থেকে আসবো না। বিসি রেডিও FM 89.2 আর চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। আর আজকে আমাদের অতিথি, আমাদের সাথে আছে আলম। আর আলমের কাছ থেকে আমরা শুনছিলাম মাত্র ক্লাস এইটে থাকতে কিভাবে আলম প্ল্যান করেছিল যে সে তার তৎকালীন গার্লফ্রেন্ডের সাথে কক্সবাজার যাবে স্কুল থেকে টুয়ারে, এবং কোন না কোনো ভাবে সেই টুয়ারটাকে সে স্কেপ করে তারা নিজেরা নিজেদের মতন সেখানে থেকে যাবে। আমরা জানি না এখনো যে আলম সাকসেসফুল হয়েছিল কিনা, বা ক্লাস এইটের একটা মেয়ে বা একটা ছেলের আদৌ এই সাহসটা হয়েছিল কিনা, যাদের হয় তাদের কি অবস্থা হয় সবই জানবো। বাট তার আগে আলমের কাছে যাই। আলম, শেষ পর্যন্ত আপনাদের প্ল্যান কি সাকসেসফুল হয়? জি, তখন আমরা ওখানে যাই কক্সবাজারে, তখন আমরা দুইজন থেকে যাই, ওরা গাড়ি নিয়ে চলে আসে। তখন ওই স্যাররা অনেক খোঁজাখুঁজি করছে আমাদেরকে, কিন্তু আমাদেরকে খুঁজে পায়নি, আমরা ফুটেলে চলে গেছিলাম। তখন যাওয়ার পরে ওরা গাড়ি নিয়ে চলে আসে, আমাদের কাছে টাকা ছিল না। আচ্ছা, তখন আমি আমার বাড়িতে ফোন দিছি যে আসলে আমি তো একটু দূরে গেছিলাম, তো আইসা দেখি গাড়ি চলে গেছে, ওরা সবাই চলে গেছে, তো আমার কাছে এখন টাকা নাই, আমি বাড়িতে আসবো, আমাকে 1,200 টাকা দিতে। এটা আপনি বাসায় বললেন? জি, আমার বাসায় বললাম। এবং সেই মেয়েটাও বোধ হয় এরকম কিছুই বললো? হ্যাঁ। আচ্ছা, দুইজন দুইভাবে এভাবে বাসা থেকে কিছু টাকা কালেক্ট করলেন? জি, আমি নিলাম 2,000 টাকা বাসা থেকে, আবার ওই শারমিনও এভাবেই বলে ঠিক আমার মতোই বলে ওর বাসা থেকে ওই নিল 1,500 টাকা। আচ্ছা, 2,500 টাকা আমাদের কাছে আসলো, 2,500 না 3,500 টাকা। হ্যাঁ, 3,500 টাকা আসিল, এটা দিয়ে আমরা মোটামুটি সব ধরনের 3 দিন ওইখানে হোটেলে থাকি, আমাদের সব ধরনের সম্পর্ক হয় আর কি। ওই হোটেলে থাকাকালীন সময় শারমিনের সাথে আপনার মানসিক শারীরিক সব রকমের সম্পর্কই হয়? আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটা জিনিস বলতে চাই এখানে, যে অনেক সময় যাহা বলিব সত্য বলিব তে এরকম কিছু সেন্সিটিভ অংশ উঠে আসে, যেখানে ফিজিক্যাল সম্পর্কের ব্যাপারে আমরা এভাবে বলতে বাধ্য হই, বাট এই বলাটাকে প্লিজ কেউ অশ্লীল দৃষ্টিভঙ্গি থেকে নেবেন না। অশ্লীলতা হয়তো সেই মানুষগুলোর মধ্যে ছিল, কিন্তু আমাদের এটা প্রচার করার মূল উদ্দেশ্য হচ্ছে এই, ABC রেডিওর এটা প্রচার করার মূল উদ্দেশ্য হচ্ছে এই, যে এই কার্যকলাপটা ভুল, ওই বয়সে এই কার্যকলাপটা
ভুল। ওই বয়সে তাদের তখনও বোঝারই ক্ষমতা আসেনি যে এই কার্যকলাপটা আসলে কি বা কোন সময় বা কেন। এই জিনিসটা বোঝার আগেই যখন আমরা এই ধরনের কার্যকলাপে যাই তখনই কিন্তু আমাদের জীবনের প্রতি নানান রকম দিক থেকে ইন্টারেস্ট কমতে থাকে এবং সেখান থেকে অপরাধ করার যে চিন্তা ভাবনা যে মানসিকতা সেটাও অনেক সময় তৈরি হয়। কারণ মানুষ যখন নিজের লাইফের অনেক বড় কিছু অনেক আগেই পেয়ে যায় যেটা তার পাওয়া উচিত ছিল না তখন কিন্তু তার কাছে ছোট ছোট অনেক কিছুর দাম একদমই কমে যায়। ঠিক যেমন এখন এই মুহূর্তে আমরা শুনবো আলমের কাছে কিসের কিসের দাম কমে গেছিল। তারপরে আপনারা ফেরত আসলেন, আপনারা কি এই ব্যাপারে ধরা খেয়েছিলেন বাসায়? তখন আমরা যখন বাসায় চলে আসি তিন দিন পরে চার দিন আমাতে আমরা বাসায় আসি। আচ্ছা, আসার পরে ওই মেয়ের মা বাবা জাইনা বলে শারমিনের মা বাবা জাইনা বলেছে যে আমার সাথে আসিল, আমারও বাসা থেকে জাইনা বলেছে যে আমি শারমিনকে নিয়ে আসছিলাম ওই জায়গায়। আচ্ছা, তো এটা জানতে পারে নাই যে আমরা মানে নিজেরাই থেকে গেছি। আচ্ছা, তো আমরা দুজনে বলছি গাড়ি ফেল করার কারণে ওর সাথে আমার দেখা হয় আমার সাথে ওর দেখা হয়, তখন আমরা থেকে গেছিলাম উনি। আচ্ছা, তো দুজন একসাথেই চলে আসি বাসায়। আসার পরে ওই মেয়ের ফ্যামিলি থেকে আমাদের বাসায় গেছে, যাওয়ার পরে ওরা হুমকি দিয়ে আসছি যে আমাদেরকে মানে আমাকে যদি ওই মেয়ের সাথে কোনোদিন কথা বলতে দেখে কিংবা কোনো কিছু করতে দেখে তাহলে আমাকে মার দূর করবে। এটা কে হুমকি দিয়েছে, ওই মেয়ের বাসার লোকজন? হ্যাঁ, মেয়ের বড় ভাই। আচ্ছা, তো আমাদের কিন্তু আসলে আর্থিক অবস্থা একটু কম, তো ওদের সাথে তুলনা দিয়ে আমরা পারতাম। আচ্ছা, তো ওরা হুমকি দিয়ে আসলো, তখন আমার চাচাই আবার গেল ওদের বাসায়, যা বলতেছে যে ওর নাম আসিল আবার মিজান, শারমিনা বড় ভাইয়ের নাম, বলতেছে যে মিজান এদিকে এসো। তো ওরা যখন একজন আরেকজনকে ভালোবাসে তো এটা ভেজাল না করে ওদেরকে বিয়ে করাই দিই। তখন ওই মিজানে বলতেছে যে এখন কি ওদের বিয়ে বসেছে, তো আমার কথা বলেছে সে। তখন আমারও নিয়ত হলো যে আমি ওকে বিয়ে করবো না। আচ্ছা, যখন আমি ওর সাথে আসছিলাম হোটেলে, ওর সাথে যখন সব ধরনের সম্পর্ক হয় তখন আমার নিয়ত যে আমি ওকে বিয়ে করবো না। এখন যদি আমি ওর সাথে সম্পর্ক করি মানে তার মানে আপনি শুধুমাত্র ওই মানে ক্ষণিকের শারীরিক আনন্দটা নেওয়ার জন্যই তাকে ব্যবহার করছেন? জি জি। আচ্ছা, যে এখন যদি আমি তার সাথে কথা বলি তাহলে আমি যত কিছু করবো ওর সাথে সব ফিজিক্যাল সম্পর্ক করবো। মেয়েটা কি জানতো আপনার এই মানসিকতা সম্বন্ধে? না না, মেয়েটা এইখানে হচ্ছে প্রতারণা হয়ে গেল, এইখানে কিন্তু প্রতারণা হয়ে গেল, তাই না? জি। তখন আমার চাষা গেল, যাওয়ার পরে ওটা ওরা কিছুতেই মানতেছে না, তখন আমিও বলছি যে আমি এই মেয়েকে বিয়ে করবো না। আচ্ছা, বলে কেন তোরা দুজনে একলগে আসিলি, তোর একসাথে আসছস, তোরা তো একজন একজনকে ভালোবাসো, আমার ফ্যামিলি থেকে বলতেছে যে তাহলে তুই বিয়ে করবি না কেন? আমি বলছি না আমি এখন বিয়ে করবো না। আচ্ছা, তখন নাইনে ওঠার পরে ওই মেয়ের সাথে মোটামুটি ভালোই সম্পর্ক থাকে, কিন্তু কথাবার্তা আমি একদম খুব কম বলি ওর সাথে, আমার সাথে খুব কথাবার্তা বলে কিন্তু আমি অত মনে করেন দূরে 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 দূরে, মানে সে এখন আপনার সাথে কথা বলতে চাচ্ছে কিন্তু আমি বলতে চাচ্ছি না। তখন ওর বান্ধবী আর একদিন আমরা ক্লাস করতেছি, তখন স্যার যখন চলে গেল সবাই ক্লাস থেকে বাইর হয়ে গেছে, তখন ওর বান্ধবী আর আমি আমরা তিনজন ক্লাসে, তখন ওর বান্ধবী বলতেছে যে আচ্ছা আলম ভাই আপনি যে এরকম করতেছেন তো শারমিনের এখন কি অবস্থা হবে, আমি কি হবে? আচ্ছা, আপনি এরকম এরকম করছেন, ওর সাথে সব ধরনের সম্পর্ক করছেন, মাগার আপনি ওর সাথে কথা বলেন না এখন, এটা কি ঠিক? আপনার উদ্দেশ্যটা কি আর কি? এটা কি ঠিক? আমি বলছি এটা ঠিকই, এটা কোনো ব্যাঠিক কাজ না, এখন আপনার জান এখান থেকে আমি ওর সাথে আর সম্পর্ক রাখতে চাই না। আচ্ছা, তখন আমি কথা বলার পরে তখন ওই শারমিন চলে আসলো, আসার পরে ওই মেয়ের বান্ধবী শারমিনের বান্ধবী আমার সাথে থেকে গেল, তাকে বলতেছে কি আচ্ছা আপনাকে আরো অন্য কারোর সাথে প্রেম করেন? আমাকে প্রেম কি জিনিস সেটা তো আমি বুঝি না এখন। আচ্ছা, প্রেম কি জিনিস আপনারা বুঝেন না, অথচ আপনারা শারীরিক সম্পর্ক তো ঠিকই বোঝেন, বলেন। তখন বলতেছে যে এরকম আসছিলেন তো শারমিন তো আমাকে বলছে সবকিছু, আপনারা নিজেরাই থাইকা আপনারা বাড়িতে ফোন দিয়ে বলছেন যে এরকম এরকম হয়েছে, তো তখন আপনারা একসাথে আসলেন কেন? এখন আপনি শারমিনের সাথে কথা বলেন না, ওর সাথে দূরে দূরে থাকেন, তখন আমি বলছি যা হয়েছে হয়েছে, এই বিষয় নিয়ে আর কোনো আলোচনা করেন না, আপনি এখান থেকে যান। তখন ওর বান্ধবী চলে আসলো, আসার পরে ক্লাস নাইনে আমি ছয় মাসের মতো ক্লাস করছি, ক্লাস করার পর আমি লেখাপড়া বাদ দিলাম। কেন লেখাপড়া বাদ দিছি? আমি একটা মানে অন্য প্ল্যান নিয়েছিলাম আর কি। কিরকম প্ল্যান, এটাকে আমরা এখন জানবো না পরবর্তীতে জানবো? একটু পরবর্তীতে জানতে চাচ্ছি। ঠিক আছে, আপনার বাবার মতামত কি ছিল পড়াশোনা ছেড়ে দিলেন? আমার বাবার মতামত ছিল যে আমাকে লেখাপড়া করাবে, কিন্তু আমার নেওয়া থাকলে আমি আর লেখাপড়া করবো না। এটা কি আপনি বাসায় জানালেন? না, ওটা বাসায় জানাই না, তো আমি আমার যে নেওয়া করছি যে আমি আর লেখাপড়া করবো না, তখন আমি বাসায় থেকে স্কুলে যাই, কিন্তু আমি স্কুলে যাই ক্লাস করি না। আচ্ছা, আমি চলে যাই বাজারে, মানে অন্য অন্য জায়গায় চলে যাই, তো 15 দিনের মতো এরকম। ওই সময় আপনার রেজাল্ট কেমন ছিল? যে এসে পরীক্ষা যখন দিলাম তখন আমি 3.60 পাইছিলাম। একেবারে খারাপ তো না? তখন বাসায় আমাদের বাসায় কমপ্লেন আসে যে আলম তো স্কুলে যায় না, না যাওয়ার কারণে এখন তো স্যারে আমাদেরকে পাঠাইছে, আলম এখন আছে কোথায়? তখন আমার বাসাতে বলতেছি কি আমার বাবা বলতেছে যে ও তো প্রতিদিন স্কুলে যা। কিন্তু আপনি তো আসলে যাচ্ছেন না। আসলে আমি তো যাচ্ছি না। আপনি যাইতেন তো কোথায়, সময় ঘুরঘুর করতেন? হ্যাঁ, আমি বাজারে চলে যাইতাম, এমনি অন্য অন্য জায়গায় যাইতাম, দোকানে বসে। চাচা কোথায়, মাসুম চাচা?
তখন ওই চাচার সাথে আমার যোগাযোগ নাই প্রায় ছয় মাস ধরে। আচ্ছা আচ্ছা। ওই চাচা মানে ঢাকার দিকে চলে আসে আর কি, আমি তখনও বাড়িতেই। তো এমনি করার পরে আমাদের বাড়িতে কমপ্লেন গেল, ওই দিন আমি আসি না, আমি জানতে পারছি যে স্কুল থেকে লোক পাঠানো হয়েছিল। ওই দিন আমি গেছি আমার নানার বাড়িতে। আচ্ছা। আমাদের বাসা থেকে আমার নানা বাড়ি হলো 2.5 কিলো দূরে। ওকে। তো উনি যায় আমি আসি, তো আমি কোন জায়গায় আসি আমাকে তো খোঁজাখুঁজি করে কিন্তু পাচ্ছিল না। পরের দিন আমি যখন বাসায় আসি তখন আমার বাবা একটা লাঠি নিছে, লাঠি নিয়ে আমাকে ধরছে, ধরার পরে আমার বড় ভাইরে খবর দিচ্ছে, ছিল মানে কান ধরে আসছিল কাজে, খবর দিয়ে নিয়ে আমার হাত আর পা বাঁধিছে, প্রচুর মারধর করছে, এখনো আমার বুকে মনে করেন যে ব্যথা করে মাঝে মাঝে। ওই মায়ের কারণে? হ্যাঁ, ওই মায়ের কারণে। তো আমার পায়ের যে হাড়টা আছে না, ওই হাড়টা ভেঙে দিছিল, তো ওটা এক্সরে করে দেখে কি ওটা ফাইটে গেছে, তখন ওইটার জন্য আবার 15-20 হাজার টাকার মতো খরচ হয়। ওই খরচটা কে করে? খরচটা আমার বাবাই দিছে, দেওয়ার পর থেকে ওর পর থেকে আর আমাকে মারধর করে না। তখন ওই শারমিন আমার সাথে সম্পর্ক রাখার জন্য খালি আমাকে খোঁজাখুঁজি করে, তো হঠাৎ করে একদিন আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমার ফোন নাম্বারটা নিল। আচ্ছা। নিয়ে ওর বাপের ফোন দিয়ে আমার ফোন দিছে। ওকে। পর আরো 7-8 মাস পরে আমি কিন্তু ওইদিকে যাচ্ছি না, আর ওর সাথে দেখা হচ্ছে না। আচ্ছা। তো ফোন দেয় আমি চিনতে পারিনি, তখন বলতেছে তুমি কি আমার চিনো নাই? আমি বলছি না আমি চিনতে পারিনি। কো আমি শারমিন। আমি কই শারমিন কে? শারমিন নামে তো কোনো মেয়ের সাথে আমার কোনো পরিচয় ছিল না, মানে আমি আসলেই মনে পড়তেছিল না। না মনে পড়তেছে কিন্তু আমি মজা নিতেছি আর কি। আচ্ছা। তো আপনি যখন চিনলেন না তখন তার রিয়াকশনটা কি? তখন আমাকে বলতেছে যে তুমি আমাকে চিনো না। আমি বলছি না আমি তো শারমিন নামে কোনো মেয়ের সাথে আমি কোনোদিন কোনো কিছু করিও নাই, কোনো সম্পর্ক নাই, আমার জানা মতো আমি চিনি না। তখন এভাবে আরো 6 মাসের মতো গেল, তখন এসএসসি পরীক্ষা দিচ্ছে। আচ্ছা। যখন প্রথম পরীক্ষা দিবে তখন আমাকে ফোন দিছে, যে বলতেছে যে দেখো আজকে তো আমার পরীক্ষা, তুমি তো দোয়া টোয়া করো। আমি কার জন্য দোয়া করবো? আচ্ছা। আমি তো আপনাকে চিনতেই পারতেছি না, আমি দোয়া করবো কার জন্য? তখন ও বলতেছে তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? আমি কি মজা গেছে? আপনাকে যদি না চিনি, আমি একটা লোককে না চিনলে তাহলে আমি ওর সাথে কি কি কথা বলবো, কি ওর জন্য দোয়াই করবো? তখন বলতেছে কি তুমি কি আমাকে চিনো না? আমি কই না। তখন ওই পরীক্ষা দিয়ে আসছে, ওই দিন পরীক্ষা দিয়ে আসলো, আসার পরে 2012 সালে এসএসসি পরীক্ষা। তখন একদিন বাসায় আইসা, পরীক্ষা দিয়ে আইসা, উন্না নিছে, ফাঁসনি মারা যাবে। আচ্ছা। ফাঁসনি মারা যাবে। তখন ওর চাষা ওরে বলতেছে কিরে তুই ঘরে একলা একলা ঘটনা কি, দরজা মরজা লাগাই রাখছস? ওরা সবাই আইসে, ওর বড় ভাইরা আইসে, আসার পর দরজা খুঁজছে, খুললা দেয় কি উন্না উপরে আমাদের গ্রাম অঞ্চলে হইলো দন্না কয়, বাড়ি ঘরের কি টানা রয়, ওইটার মধ্যে উন্না দিয়ে বাঁধছে, ফাঁস লাগায় মরে যাবে। তো খাতার একটা পাতা ছিল, ওই পাতার মধ্যে লেখছে মানে আমার বিরুদ্ধে যত কিছু লেখার আর কি, সব লেখছে এবং কারণ হিসাবে আপনাকে দেখাইছে যে এই এই কারণে আমি জি আত্মহত্যা করছি। তখন ওর বড় ভাই আমাদের বাড়িতে আসলো, আসার পরে অনেক তর্কাতর্কি হইলো। তখন 3-4 দিন পরে আমার চাচা গেছে একদিন বাজারে, যাওয়ার পরে বাজার থেকে আসতেছে, ওর বড় ভাই তো আপনাদের বাসায় যখন আসছে আপনার সাথে কথা বলছিল? না না, আমার সাথে। আপনার বাবা মাকে সে কি বললো? ও আসছিল, আমি ওকে ডিস্টার্ব করি, এটা মানে আমাকে খোঁজার জন্য আসছিল। কিন্তু ঘটনা তো উল্টা, ডিস্টার্ব তো আপনি করেন না, সেই মেয়ে আপনাকে ফোন করে। হ্যাঁ, কিন্তু ওরা তো মনে করেন যে সম্পর্ক হোক এটা চাচ্ছিল না। আচ্ছা। যখন ওই মেয়ে আত্মহত্যা করবে, শারমিন আত্মহত্যা করবে, তখন ওর বড় ভাই আসছে আমাদের এখানে, আইসা বলতেছে যে আসলে আমি ওই মেয়েকে বিয়ে করবো কিনা। আচ্ছা, এটাই আমি জানতে চাচ্ছি যে তখন তো সে নরম হয়ে আসছিল, তখন সে আসলে বিয়ে দিতে আসছিল বোনের এই অবস্থা দেখে। আচ্ছা, তারপরে? তখন আমাকে পায় নাই, আবার অতএব আমার মাকে আর আমার বাবাকে কি জানি বইলা গেছে। তখন আমি বাসায় আসলাম, আসার পরে আমার মা আমার বাবা আমাকে বলতেছে কি রে তুই এরকম এরকম করছস, ওই মেয়ের বড় ভাই আসছিল, আইসা যে সে বইলা গেছে তোরে নাকি মারবো, তুই বিয়ে করবি না। তো আমার চাষায় আবার ফাঁকে ওদের বাসায় গেছে। আচ্ছা। যাওয়ার পরে বলতেছে যে তখন আপনারা রাজি হইলেন না, এখন আপনারা এরকম করতেছেন ঘটনা কি? তখন তো আমরা রাজি হয়েছিলাম। তখন যদি আপনারা রাজি হইতেন তখন মনে করেন কাবিন পরাই দিতাম, এখন আমরা তুলে নিতাম সমস্যা কি? তখন মেয়ের বড় ভাই বলতেছে যে যা হয়েছে হয়েছে, এখন আপনাদের পোলার এখন বিয়ে করতে হইব। তো আমি কইলাম কি চাষা এলো আমার বাসায়, আমি কইলাম আমি বিয়ে করব না। আচ্ছা। তুই ওর সাথে সম্পর্ক করছো? আমি কে সম্পর্ক করছি, ওকে তো আমি চিনি না, শারমিন নামের কোনো মেয়ের সাথে তো আমার পরিচয় নেই। একদম জায়গায় বলবি। হ্যাঁ। কতরা এক লগে আইসস? আমি কই ওই জায়গাতে আইসি হয়তো বিপদে পড়ছে, আমার সাথে আইসিল। হ্যাঁ। তাই বললে তার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, মানে সবকিছু আপনি সম্পূর্ণ অস্বীকার করলেন? সম্পূর্ণ অস্বীকার। তখন আমি কোনো কিছুতে রাজি না, তখন আমার চাচা ওদের বাসায় গেছে, যাই বলতেছে যে এটা হবে না, তো ছেলে তো কোনো কিছুতে রাজি হচ্ছে না। হ্যাঁ। তখন মেয়ের বড় ভাই আসছিল, ও বলতেছে আচ্ছা ঠিক আছে রাজি না হয়তো আর কি করার। হ্যাঁ।
তো চার দিন পরে পাঁচ দিনের মাথায় চাষাই গেছে বাজারে, বাজারে যাওয়ার পরে ওই যে মুড়টা ওই মুড়ের এই জায়গায় এই হাফ কিলো গেলেই ওদের হলো বাড়ি আর কি, শারমিন্দা বাড়ি। তো এখানে রাতে দশটা সাড়ে দশটা বাজে, চাষাই যখন বাজার থেকে আসে চাষাইকে ওই শারমিন্দা বাড়ির সামনে একটা অদ্ভুত জায়গায় থেমে গিয়েছিলাম একটু আগে। গভীর রাতে আলমের চাচা ছিলেন শারমিনের বাসার সামনে, আর কোনো কথা বাড়াবো না, তারপর অংশটুকু শুনি। এরপরে কি হলো আলম? তখন ওই আমার চাচাকে ওইখানে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলা হয়েছে মানে খুন? মানে খুন করা হয়েছে আর কি। ওই ওই বাসার সামনে, ওই বাসার সামনেই চাচা লাস্টা পরে ছিল। তখন এখান থেকে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিল, তখন একটা লোক নামছে এখান থেকে নাইমা দেখে যে এরকম আমাদের বাড়ি। তখন আমাদের বাসায় ফোন দিছে, সে চিন্ত। হ্যাঁ, ফোন দিয়ে বলছে যে আমাকেই ফোন দিছিল যে আলম তোর চাচা তো অমুক জায়গায় এমনি পরে আছে। তখন আমি চিৎকার দিলাম, চিৎকার দেওয়ার পরে বাবা আসলো, আবার আমার দাদু আসলো, এসে বলতেছে কি হয়েছে। আমি বলছি আমার চাচা তো অমুক জায়গায় কি বলে পরে আছে। তখন আমরা সবাই গেছি যা হাসপাতালে নিছি, নিয়ে দেখিস মানে এখানে আর কি মারা গেছে। কি অবস্থায় পাওয়া গেছিল তাকে? তাকে মানে রাস্তায় শোয়ানো ছিল, মানে একটা ভুঙ্গা ধরনের এমন কিছু দিয়া তাকে কলিজার ভিতর দিয়া একবার ঢুকাই দেওয়া হয়েছে, বুকের বরাবর দিক দিয়া ফুসফুসে সব কানা করে দেওয়া হয়েছে। তো ডাক্তার এখানে নিছি, প্ল্যান করেই মার্ডার করা হয়েছিল। আচ্ছা, তখন ডাক্তারের রিপোর্টে বেরিয়েছে যে ভুঙ্গা ধরনের কিছু দিয়া। ওকে ভুঙ্গা ধরনের বলতে কি ছুরি টাইপের কিছু? বড় চাপা ছুরি না, এটা হলো ওই যে ধান চাউল বাজারে নিলে আর কি তাই না বাইর করে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ বলেন। ওটা এরকম ধরনের কোন জিনিস দিয়ে মারা হয়েছে। তখন আমি বলছিলাম যে চাচা আমার জন্য যখন তোমাকে খুন করা হয়েছে তাহলে আমি ওদেরকে ছাড়বো না, যে খুন করছে ওদেরকে ছাড়বো। আপনি জানলেন কিভাবে কে খুন করছে? আমি তো সঠিক জানি না। আপনি ধরে নিলেন যে আপনার কারণে আপনার চাচা খুন হয়েছে? জি। আচ্ছা, তো আর ওদের বাসার সামনে আমারও টার্গেট হলো এই ব্যাপারটাতে। মানে কি প্রশাসনের কোনো হাত ছিল না, তারা খুঁজে বের করার চেষ্টা করেনি? প্রশাসন অনেক খোঁজাখুঁজি করে কিন্তু বাইর করতে পারেনি, কোনোভাবে বাইর করতে পারেনি। আচ্ছা, তারপরে? তখন চাচা মরার ষোলো দিনের মাথায় আমরা ওই জায়গায় গেছি, ওই মুড়ের মধ্যে, বাজারের মুড়ের মধ্যে। তো আমরা গেছি হলো তিনজন, আমি আর আমার দুটা বন্ধু, বন্ধুদের নাম বলবো না। তো আরেকটা লোক আমার বাজারে সিট করা ছিল, যে আমি গেছি আমার নিয়ত হলো যে আমি শারমিনের বড় ভাইকে খুন করবো। খুন করার নিয়তে আপনি আগাচ্ছেন প্রতিশোধ নেওয়ার জন্য? আপনি তো এখনো শিওরলি জানেনই না যে শারমিনের ভাই খুন করেছে কিনা? না, এটা সঠিক জানি না, কিন্তু আমার টার্গেট, আমি টার্গেট অনুযায়ী আমি ওকে খুন করবো, এজন্য আমি গিয়েছিলাম। তিনজন মিলে এবং বাজারেও আপনাদের পক্ষের একজন ছিল? বাজারেও আমাদের পক্ষের একজন ছিল। এই চারজন কি আপনারা ওই এলাকারই? চারজন, হ্যাঁ, একই এলাকার। কিন্তু বাজারে যা ছিল ওই বুঝতে পারছে যে আমি ওকে খুন করব, কিন্তু আমার সাথে যে দুইজন নিয়ে গেছি ওরা কিন্তু বুঝে নাই যে আমি কাউকে খুন করব। আচ্ছা, ওদেরকে বলছি প্রায় জায়গায় যাবো, আমি একটা মজা করবো মনে যায়। আচ্ছা, তখন ওরা গেল, যাওয়ার পরে মানে দাঁড়াইছি এই ঘন্টা খানেকের মতো দাঁড়াই রইলাম ওই জায়গায়। তখন ওই বাজারে যে লোকটা হিট করছি ওই লোকে বলতেছে যে এখন যে মোটর সাইকেলে যাচ্ছে ওইটাই হইলো শারমিনের বড় ভাই। আচ্ছা, আমি বললাম যে ও যদি না হয় তাহলে তো আরো বেজাল। তো বলছে না, ওই এখন আমার প্ল্যান হইলো কি যে ও যদি নাও থাকে, অন্য কেউ যদি থাকে তাও আমি ওকে মেরে ফেলবো, কারণ আমি একটা লোক থামাই যদি আবার ছাইড়া দিই তখন তো তো আর আমাকে ছাড়বে না। তো আমার প্ল্যান হইলো এটা। আপনার বয়স কত তখন? আমার বয়স ষোলো বছর। ষোলো সতেরো বছর বয়স। আপনি কি তখনও জানতেন না যে একটা খুনের মানে শাস্তি কি হয়? খুনের শাস্তি কি হয় জানতাম, কিন্তু আমি তখন এই সেন্সটা মাথায় আসিল না, প্রতিশোধের আগুনে জ্বলতেছে। জি। আচ্ছা, তখন ওই আমার বন্ধু দুটা বলতেছে যে কিরে তুই না বাজারে যাবি, তুই এখানে দাঁড়ায় আসিস কেন? তখন ও আমাকে বাজার থেকে ফোন দিছে যে চলে যাইতেছে। তো আমার টার্গেট হইলো যদি শারমিনের ভাই না হয়ে থাকে তাও ওকে খুন করবো। তখন ওর গাড়ি থামাইলাম। তো আমার লগে যে দুইজন, একজনে কিন্তু জানে, একজন আবার আমি কইছি ফোনের ফাঁকে যে আমি ওকে খুন করবো। আচ্ছা, তখন ওই যায় ওরা কইছে, ওই রাজি হয় নাই। তো এক মিনিটের মধ্যে আর কি রাজি হয় না। তখন আমার কাছে আসছিল বিশ টাকা দামের একটা চাকু। আচ্ছা, ওই যে রাবার লাগানো থাকে ছোট চাকু গুলা, বিশ টাকা দামের একটা চাকু আসছিল, ওটা বাইর করছি। আমি কইছি যে দোস্ত তুই যদি রাজি না হস তাহলে আমরা দুইজনে তরে মেরে ফেলাম, কারণ কথা তো ফাঁস হয়ে গেছে। জি। তখন ও বলছে কি আচ্ছা আমি রাজি। আচ্ছা, সে বাধ্য হয়েছে রাজি হইতে? জি। তখন ও আসতেছে, আসার পথে মিনিটের ভিতরে ও চলে আসলো। আসার পরে গাড়ি থামাইলাম, থামানোর পরে বললাম যে এদিকে আসেন, কথা আছে। আর আমার সাথে যে দুইটা বন্ধু, আমার রইল মুড়ের মধ্যে একটা কদম গাছ আছে। আচ্ছা, কদম গাছের আড়ালে যে ওরা দাঁড়ায় আসলো। আচ্ছা, যাতে কেউ দেখতে না পায়। হ্যাঁ, আমি গাড়ি থামাই। আসলে শারমিনের ভাই ছিল? হ্যাঁ, শারমিনের ভাই। আচ্ছা, তো আমি গাড়ি থামাইয়া ওরে নিয়ে যাইতেছি, ওদেরকে আবার বলে দিছি যে আমি এমনি করে নিয়ে যাবো, তো আইসা মারি দিবি। আচ্ছা, তখন নিয়ে যাইতেছি, ও বলতেছে কোথায় যাবো? আমি কই আসেন আপনার সাথে কথা আছে। বলতেছে কি কথা, কেন দাঁড়ায় বলা যাবে না? আমি কই না, বলা যাবো না, একটু সামনে আয়েন, ওই জোস্না আড়ালে যাই।
তখন যাইতেছি আর ওই প্রথম যে রাজি হয়েছিল ওর কাছে আসছিল আমার ওই চাকুটা, ওই যা আমার সামনে দিয়ে পিছন দিক দিয়ে যায় সামনে দ্বারা একবারে বুক বরাবর মারা গেছে ওই ছেলেটা। ওই ছেলেটা মানে তার তো কোনো শত্রুতা ছিল না, না কিন্তু সে শুধু আপনার কথায়, আমার কথাই। সে কি এমনিতে অপরাধ জগতে অপরাধ করে বেড়ায়? না, আমি ওকে জোর করে নিয়ে গেছি, ঘটনা হইলো যদি ওকে না মারতে পারি তাহলে তোদেরকে সারবো না এমনি বইলে নিছি। আচ্ছা, তখন ও আমার কথাতে রাজি হইছে, মানে দুইজনই, মানে আমি জোর করে রাজি করাইছি। আসলে ব্যাপারটা কি, আমি যতটুকু বুঝি জোর করে কাউকে অপরাধ করতে রাজি করানো যায় না। জোর করে অপরাধ করতে ওদের অবশ্যই ইচ্ছা ছিল বা অবশ্যই ওদের মানসিকতা এরকম ছিল যে ওরা এরকম অপরাধ করতে পারে। কি জন্য? কারণ যে জোর করে আপনি ওই ছেলেটাকে বলেন না ওর মাকে খুন করতে, করতে পারবে? ওটা তো অসম্ভব, তাই না? তাহলে জোর করে কেমনে হয়? তখন তো নিজস্বতা ঠিকই বাইরে হয়ে আসে। এগুলো জাস্ট এক্সকিউজ আমাদের দরকার পড়ে, অপরাধ প্রবণতা যখন মনে আসে তখন আমাদের খালি একটা বাহানা হইলেই চলে তারপরে অপরাধ করা নিয়ে কথা। হ্যাঁ বলেন। তখন ওকে মেরে আমরা ওই ছুরি মারছে, আর ছুরিটা খালি কোন রকম হাত দিয়ে আটাই নাই না, ওই ডান খেতে মিলে মারছে চাকুটা, কারণ ওটা যেন থাকে তখন আবার দেখলে হয়তো বেজাল হইতে পারে। তখন ওটা ডান খেতে মিলে মারছে, মিলে মারার পরে আমরা ডান খেতের মধ্যে কোপেই কি শেষ, ও খালি একটা চিৎকার দিছে জাস্ট, আর আমরা কিছুই শুনতে পাইনি। ওখান থেকে আপনারা পালায় চলে আসছেন। আপনারা কিসে করে গেছিলেন ওখানে? আমরা হাইটে গেছিলাম। আচ্ছা, এবং হাইটেই ব্যাক করছেন? ওখানে আশেপাশে কোনো লোক জড়ো হয়নি? না, ওখানে কান্দর আর মাইসখানে আর কি। আচ্ছা, ওইখানে থাকেই না, এমনিতেই লোকজন থাকে না? কান্দর একটা বড় একটা কান্দর। আচ্ছা, তো ওই জায়গায় আমরা দৌড়ায় চলে আসি, তখন ওরা হাসপাতালে নিয়ে যায় ওর ভাইকে, নিয়ে যায় দেখে যায় শেষ ফুসফুস কানা হয়ে গেছে, অলরেডি ডেড, ফুসফুস নষ্ট হয়ে গেছে। তখন মরে যাওয়ার পরে এই মার্ডারটা আপনারা তিনজন মিলে করলেন এবং এই মার্ডারের মূল তিনজন না, মার্ডারের মধ্যে আমরা চারজন জড়িত। আচ্ছা, এই চারজনে যে বাজারে যে লোকটা ছিল এই লোকটার ব্যাপারে আপনি আলাদা করে আমাদেরকে বলছিলেন, এই লোকটা কে? এই লোকটা কি আপনাদের দলেরই একজন? মানে আপনারই ফ্রেন্ড? সে আলাদা ভাবে খেয়াল রেখেছে এই ব্যাপারটাতে, এবং যে মূলত অস্ত্রটা চালনা করলো সেও আপনার বন্ধু এবং সবই করলো আপনার কথায়। অর্থাৎ আপনারা চারজন মিলে একটা প্ল্যান্ড মার্ডার করলেন, এবং এরপরে এটা নিয়ে পুলিশের ঝামেলা কি হয়? পুলিশের ঝামেলা আসলে আমরা তো ওরা যেদিন আমরা মার্ডার করি ওকে, তো তিন দিনের মাথায় আমরা তো বাসায় ছিলাম না, তো মেম্বার ছিল এলাকার যে মেম্বার। আমি ও তো পরের ব্যাপার, বাসায় এসে আপনার কেমন লাগছিল ওই দিন রাতে? বাসায় এসে আমার খুব খারাপ লাগছিল, মানে আমার ঘুমই খারাপ লাগছিল নাকি সত্যি করে বলেন যে আপনার প্রতিশোধ নিয়ে ভালো লাগছিল? সত্যি খারাপ লাগছিল, কারণ আমার ওই রাত্রে ঘুমই হচ্ছিল। আচ্ছা, তারপরে বলেন। হ্যাঁ, তখন দুই দিন পরে তিন দিনের মাথায় যে মেম্বারে যাই না বলাইছি এলাকার মেম্বার, মেম্বার আবার সম্পর্কে আমার দাদা হয়। আচ্ছা, তো বলতেছে কি যে তোরা কয়জন আসলি? আমি বললাম কি আমরা চারজন আসলাম। মেম্বার জেনে ফেলছে যে আপনারাই খুন করছেন? হ্যাঁ হ্যাঁ, এটা জানি আমরা খুন করছি এটা জানি বলাইছি। আচ্ছা, মানে আমার যে বন্ধু, হ্যাঁ, মানে যে ছুরিটা মানে চাকুটা গিতাইছে, হ্যাঁ হ্যাঁ, ওইলো মেম্বারের আপন বাইস্তা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হয়তো বলছে যে এরকম এরকম ঘটনা। তখন ও আমাদেরকে ডাক দিয়ে নিছে মেম্বারে, ও ডাক দেওয়ার সাথে সাথে আমরা গেছি, কারণ আমি তো জানি যে আমাকে কিছু করবে না, কারণ তার বাইস্তা যখন সাথে ছিল কিছু করার নাই আর কিছু করার নাই, বুঝতে পারছি। তখন আমি গেছি, যাওয়ার পরে বলতেছে তোরা চাইজনই এখান থেকে পলা। আচ্ছা, সে আরো পালানোর বুদ্ধি দিচ্ছে 2012 সালে। আমি আমি একটা জিনিস বুঝলাম না, অপরাধ করেছেন, অপরাধ করে যদি আপনার খারাপই লেগে থাকে, সেই রাত্রে যদি আপনার সারা রাত খারাপই লেগে থাকে, আপনি সকালবেলা পুলিশের কাছে নিজে কেন যাননি? পুলিশের কাছে আসলে ইচ্ছা করে তো কেউ ধরা দিতে চায়। তার মানে কি খারাপ লাগাটা ভান না, নিজের সাথে নিজের করা ভান না, অভিনয় না? একটা মানুষের জান চলে গেছে, আর ওই 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 ছেলেটার মায়ের কি অবস্থা? দুই তিন দিন পরে এমনি ঠিক হয়ে গেছে উনিও? না, উনি কি আর ঠিক হবে? আচ্ছা, যাই হোক বলেন। তো আমরা চলে আসি গাজীপুরে, আসার পরে ওই বাড়িতে থাকতে ফাঁকে আরেকটা কথা বলতে আসি আর কি, বাড়িতে থাকতে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করতাম। যখন এই এই মানে আপনার যখন শারমিনের সাথে সম্পর্ক নাই? হ্যাঁ, যখন ওর সাথে মানে কথাবার্তা নাই, একদম কথাবার্তা নাই, তখন আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করতাম, ওই মেয়ের নাম ছিল শামিমা। আচ্ছা, তো ওর সাথে কি আপনাদের এলাকার? হ্যাঁ, আমাদের এলাকায় সে পড়তো। সে হলো তখন হইলো হাই স্কুলে সিক্সে ভর্তি, মাত্র সিক্সে ভর্তি হয়েছে। আচ্ছা, তখন ওর সাথে সম্পর্ক করতাম, আমার নেওতা ছিল কি ওকে আমি বিয়ে করবো। আচ্ছা, তখন যে কোনো একটা কারণে ওর বাবা আমাকে মানে গালাগালি করছে, গালাগালি করার কারণে আমি ওর সাথে কথা ঠিকই বলি, মানে আমার মন থেকে আমি ওকে যে ফিজিক্যাল সম্পর্ক করবো ওর সাথে, মানে এরকম একটা কিছু ভাই বানিস। আচ্ছা, কিন্তু ও আমাকে মন দিয়ে ভালোবাস। তো আবারও সেই একই ঘটনা রিপিটেশন হচ্ছে, কিন্তু সেই শারমিনের সাথে যা হয়েছিল আবার শামিমার সাথেও তাই হতে যাচ্ছে কি? তখন আমি ঢাকা চলে আসি, তো 10-12 দিন পরে আমাকে ফোন দেয়। আচ্ছা, ফোন দেয় আর বাপের মোবাইল দেয়া। ততক্ষণে কি আপনার ওই শামিমা মেয়েটার সাথে সব রকম সম্পর্ক হয়ে গেছে? না, তো সেরকম কিছু হয়নি, শুধুমাত্র ফোনে কথা হয় মাঝে মাঝে। আচ্ছা, তারপর? তখন 10-12 দিন পরে আমাকে ফোন দিছি, ঢাকা আসার পরে। তো ফোন দিয়ে বলতেছে যে
আমাকে বলতেছে তুমি কোথায়? আমি বলছি আমি তো ঢাকা গাজীপুরে আছি। ওই জায়গায় তো আমরাও তো আজকে ঢাকা আইতেছি, আমরাও গাজীপুরে আইতেছি। আমি কিসের জন্য? আমার ফ্যামিলির সবাই চলা খুব কষ্ট, তো এইসব আমি তুমি লেখাপড়া করবো না? উনি যায় যদি ভালো প্রসেস থাকে তাহলে উনি স্কুলে ভর্তি হবো, আর যদি না থাকে তাহলে টাকা চাকরি বাকরি ঢুক। তখন ওরা চলে আসলো, আসার পরে আমাকে ফোন দিস, বলছে আমি গাজীপুর মুখে আছি। আমি কোথায়? গাজীপুর চৌরাস্তার লগে একটু কতখানি পূব দিকে আইটা গেলে একটা নতুন বড় একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং ওরা থাকতো। তখন ওই জায়গায় আমি গেছি, আমাকে ফোন দিছে। যাওয়ার পরে আমরা দুইজন আইসি, আমি আর ওই যে বন্ধুটা আমার চাকুমার ছিল ওই বন্ধু, আমরা দুইজন আইসি। আচ্ছা, ওর সাথে দেখা সাক্ষাৎ করলাম। তখন আমি কই আচ্ছা আজকে চলে যাই, তো এখন যখন চিনা গেছি তো অন্য সময় আসবো না। আচ্ছা, তো চার দিন পরে আমি ফোন দিস, চার দিন পরে পাঁচ দিন আমি ফোন দিছি। ফোন দিয়ে বলছি যে তুমি কোথায় আসো? বাসে। তোমার আব্বু কি করে? আম্মু চাকরি ঢুকছে, আব্বু কাজে গেছে। আমাকে বাসায় গিয়ে তুমি একা? হ্যাঁ আমি একা। তো তাহলে এখন আসবো? আসো। আমি তাহলে একাই আসতেছি, এখন তো আমি চিনে গেলাম, আসো সমস্যা নেই। তো আমি ওই বাসায় যাই, যাই ওই দিনও কোনো কিছু করি নাই, মানে ওর সাথে জাস্ট দেখা করে আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, কিন্তু আমি এখানে কিছু খাওয়া দাওয়া করিনি। আচ্ছা, গল্প গুজব আড্ডাবাজি করে চলে আসলাম। হ্যাঁ, তখন ওই দিন আবার চলে আসলাম। আসার পরে পরের দিন আমার বন্ধু বলতেছে কি যে চল তোর স্বামী মার বাসায় দিই। আমি বলছি না ওইদিকে যাবো না, ওটা বাদ দিয়ে দিছি। মানে ওর সাথে একটা মিথ্যা কথা বলতেছি যে ওটা বাদ দিয়ে দিছি, ওইদিকে যাবো। কেন এই মিথ্যা কথাটা? ওই মিথ্যা কথাটা কারণ আপনি চাচ্ছেন না আপনার বন্ধু যাক। হ্যাঁ, আচ্ছা। তখন আমি চার দিন পাঁচ দিন পরে আবার ফোন দিলাম। আচ্ছা, ফোন দিয়ে বললাম তুমি কোথায় আছো? ক আমি বাসায় আছি। যে বাসায় কি তোমার আব্বু আম্মু আছে? ক আব্বু আছে, আম্মু অফিসে গেছে। আচ্ছা, কই তোমার আব্বু আম্মু দুইজনে যেদিন অফিসে যাবো ওইদিন আমাকে ফোন দিও। তখন পরের দিনই ফোন দিস, ফোন দিয়ে বলতেছে যে আমার আব্বু আম্মু তো আব্বু কাজে গেছে, আম্মু অফিসে গেছে, তুমি আইবা নাকি? আমি কাজে ঠিক আছে তাহলে আসতেছি। তখন গেলাম, যাওয়ার পরে ওর সাথে আমার সব ধরনের আর কি সম্পর্ক তৈরি হয় ওই দিন। হ্যাঁ, ওই দিন। আচ্ছা, ওই মেয়েটা তখন কোন ক্লাসে পড়ে? তখন এখানে এসে লেখাপড়া করে না, মানে তখন পড়লে তো ক্লাস সিক্স সেভেনে পড়তো আর কি। সিক্স এই মানে সিক্স এই। আর আপনি তখন কোন ক্লাসে পড়তেন? যদি পড়তেন, যে পড়তাম তখন আমি যে ইন্টারমিডিয়েট না এসএসসি ফাইনাল পরীক্ষা দিয়ে তখন কলেজে ভর্তি হইতাম আর কি। আচ্ছা, মানে ১৮ আপনার মাত্র ছুঁই ছুঁই অবস্থা এরকম একটা সময়। আর মেয়েটির বয়স তখন কত হবে? মেয়েটির বয়স কত হবে? ১৪ ১৪ ১৫ এরকম হবে। ১৪ ১৫ এরকম হবে। তো এইরকম একটা অবস্থায় আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছিলেন যে আপনার যেহেতু বয়স অ্যাটলিস্ট ১৮ কাছাকাছি, আপনি তো খুব ভালো করে বুঝতে পারছিলেন যে মেয়েটা যা করছে না করছে তার বয়সের মোহ থেকে করছে, অপ্রাপ্ত বয়স থেকে করছে। আসলে আমি ওই সেন্সটা আমার মাথায় আসছিল, কারণ আপনিও তাই করছিলেন। জি। তারপরে? তারপরে ওর বাসায় আইসা, ওর সাথে সব ধরনের সম্পর্ক আমার হয়। তারপরে আমি চলে গেলাম। তখন যাওয়ার পরে আমার বন্ধু বলতেছে যে কিরে দোস্ত কোথায় গেছিলি? আমি কই গেছিলাম আমার মামার বাসায়। তোর মামার বাবা কোনে থাকে? আমি কই নিয়ে থাকে, মামা ফোন দিছিল উনি যে দেখা করে আইস। কথা হলে তোর মামার বাসায় একদিন নিয়ে যাইস। আমি কই না উনি যাব না, কারণ তো আমার মামা থাকে না, আমি ওকে কোথায় নিয়ে যাবো? সেটাই তো আমি ওকে মানা করলাম না ওইদিকে আর যাবো না রে দোস্ত। ওতে তখন এর মধ্যে আমার আমরা যে তিনজন একসাথে আসছিলাম, আমাদের আর একটা বন্ধু আমার, ও কিন্তু আমার কাছে চলে আসি। আচ্ছা, সেও চলে আসছে, মানে আপনারা তিন পলাতক আসামি একসাথে? একসাথে, আর একজন আমার মানে আমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ। আপনি যে এই যে মেয়েদের সাথে ঘুরতেছেন, কথা বলতেছেন, মজা করতেছেন, ক্লাস সিক্স এর একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট করতেছেন, এই সময়টাতে আপনার আপনার আপনি একটু আগে বলতেছিলেন আপনার খারাপ লাগছিল একটা খুন করার পরে, সেই খারাপ লাগাটা কোথায়? আসলে তখন এটা বয়সের আবেগে ঠিক আছে সবকিছু হয়তো। আরেকটা আরেকটা খুন করতেছেন কিন্তু আপনি, আপনি একটা সময় আপনার বাবাকে খুন করে আসছেন তাকে কষ্ট দিয়ে। জি, ওইটা আপনার প্রথম খুন ছিল। এরপরে আপনি শারমিন নামে একটা মেয়েকে খুন করেছেন তাকে চিনতে না পারার কষ্টটা দিয়ে, তখন তার আত্মার মৃত্যু হলো। এবং তারপরে আপনি আপনার মানে ওই যে কি বলবো, শারমিনের যে বড় ভাই, প্রথমে তাকে ডিনাই করলেন, বিয়ে করতে চাইলেন না, বিয়ে করার পরেও তারপরে সত্যি সত্যি চারজন মিলে খুন করলেন একটা মানুষকে। এই খুন করার সময় আপনি সাথে জড়িত করলেন একজনকে, সেও নিজেকে খুন করতে বাধ্য হলো, যদিও সে যেতে চায়নি নিজেরা ফেঁসে যাওয়ার জন্য, তারপরেও আপনি খুন করতে বাধ্য করলেন। এবং তারপরেও আপনি আপনার সাধারণ জীবন যাপন কিন্তু করে যাচ্ছেন, এবং শুধু তাই না, অন্যান্য মানুষের জীবনের মধ্যে হস্তক্ষেপ করছেন। এই অবস্থায় আমরা একটা ছোট্ট বিরতি নিব, যাহা বলিব সত্য বলিব চলছে রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আর বিরতির পর আবার যখন আমরা আসব তখন আমরা চলে আসব যাহা বলিব সত্য বলিবর আজকের এপিসোডের শেষ ভাগে, শুনবো শেষ পর্যন্ত পরিণতি কি হয়েছিল আলমের, কি হয়েছিল শামিমার বা শারমিনের, কি হয়েছিল সেই শারমিনের বড় ভাইয়ের কিংবা তার চাচার, ওভারঅল পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়ায়। শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে তাহলে আমাদেরকে ফোন করুন, ফোন করার নম্বরটি
হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। সো স্টে টিউনড উইথ 89.2, আপনারা শুনছেন রয়্যাল টাইগার রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo. Recharge yourself. Welcome back for the last time tonight on Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo. শুনছেন ABC Radio FM 89.2 আর আলমের সাথে বসে বসে আমার কথাগুলো আপনারা শুনছিলেন, শুনছিলেন অপরাধগুলো আর বুঝতে পারছিলেন কিভাবে অপরাধের দিকে মানুষ আস্তে আস্তে যায়। অপরাধ করার যে প্রবণতা সেটা আমাদের মনকে অনেক আগেই টাচ করে। এই যে বলছিলাম খুনগুলোর কথা বিরতির আগে, সেই প্রত্যেকটা খুনের সাথে যারা জড়িত ছিল, সেই প্রত্যেকটা আত্মার মৃত্যুর সাথে যারা জড়িত ছিল, তারা কিন্তু পেরেছে মানুষের চিন্তাকে, মানুষের চিন্তা ভাবনাকে, মানুষের মানবিক আবেগকে সম্পূর্ণভাবে তুচ্ছ করতে। এই তুচ্ছ করার ক্ষমতা কিন্তু সবার থাকে না প্রিয় শ্রোতা, আর যার মধ্যে আছে তার মধ্যে এমন একটা জিনিস আছে যারা না থাকলেই ভালো হতো। যাই হোক, সেই না থাকার কথাতে না যাই, প্রায় শেষ ভাগে চলে এসেছি, প্রায় না, এইটাই শেষ ভাগ রয়্যাল টাইগার ব্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের আজকের পর্বের। সো এরপরে, এরপরে ওই মেয়েটির সাথে আপনার সম্পর্ক তৈরি হওয়ার পরে কি হলো? আপনি ওই মেয়েটাকে বিয়ে করলেন? না, ওই মেয়েকে আমি বিয়ে করবো না। তো ওর সাথে যেদিন আমার শারীরিক সম্পর্ক হয়, মানে সবকিছু সব ধরনের সম্পর্ক হয়, ওই দিন থেকে আমার নিয়োগ করছে যে আমি ওকে বিয়ে করবো না। কেন? ওই দিন থেকেই? কেন ওই দিন থেকে? মানে ওর যা কিছু ছিল সবই আমি শেষ করে দিচ্ছি আর কি। আমি প্রয়োজন নেই না, আমি বড় একটা অপরাধ করছি। জামাটা খুব ভালো লাগছিল, পড়লেন, ময়লা হয়েছে, ফালাই দিলেন। ফালাই দিলাম এই। তারপরে তখন ওর সাথে আমি ফিজিক্যাল সম্পর্ক তৈরি করি রেগুলার বেসিসে। হ্যাঁ, আচ্ছা। ও আমাকে ফোন দিয়ে যাওয়ার জন্য, তখন আমি আর যাই না। আমি এবার গেলে যদি আমাকে ফাঁসায় দেয়। আচ্ছা, তো ওই চিন্তা ভাবনা করে আমি আর যাই না। তো ফাঁকে যে আমার বন্ধু চলে আসছে আরেকজন, আমরা তিন বন্ধু এখন একসাথে। তো আমি চার পাঁচ দিন পরে আমি কাজে ধরি, 300 টাকা হাজিরা কাজ। আমি কাজ করতাম গাজীপুরে। তো একা কাজ করে দুজনকে চালানো খুব কষ্ট হতো। তো এভাবে চলতেছি চলতেছি কষ্ট কষ্ট করে। আর আপনার বন্ধুরা কাজ করে না? না, ওরা কাজ কাম করে না। এখন আমি ওদেরকে কিছু বলতেও পারতেছি না যে তোরা যে কাজ কাম করস না, আমি একা কাজ কাম করে তো তোদেরকে চালানো আমার খুব কষ্ট হচ্ছে, কারণ বলতে পারতেছি না। এই জন্য ওই কারণ ওই ওদেরকে তো আমি নিজেই, আপনার কারণে তো ভাইসা, আমার কারণে ফাঁসলো। আচ্ছা, তো আমি একদিন এখান থেকে চলে যাবো। ওই দুই বন্ধুকে বললাম যে বন্ধু এখানে দোস্ত এখানে থাকলে তো লাভ নাই, এখানে থাকলে খালি রেইন হচ্ছে, কিন্তু একজন ইনকাম করে তিনজন কিভাবে চলি বল। তখন ওরা বললো চলে যাবি, এখন তো টাকা পয়সা নাই। তখন আমি আমার আব্বুর কাছে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম আব্বু যে আমার 4,042 টাকার মতো রেইন আছে, তো এই টাকা দিয়ে যদি রেইন দিতে পারতাম তো এখান থেকে চলে যেতাম হেমায়তপুরে। আচ্ছা, তো আমার আব্বু বললো কি তো এখানে কার বাসায় যাবি? আমি কই তো মামার বাসায় যাবো, যাওয়ার পরে উনি যায় কাজ কাম করুন। আচ্ছা, তখন আমার বাবা কি করলো পরের দিন আবার 5,000 টাকা দিল আমার, পাঠাইলো আপনাকে? হ্যাঁ, রেইনা ছিল 4,100 কত টাকা জানি রেইনা ছিল আমাকে তিনজনের মিলা। তো ওইগুলা দিয়া সেরা ওই একজন অনেক থেকে গেছে, ওরে কাজে লাগাই থেকে গেছি আর আমরা দুইজন চলে গেছি। কোথায়? হেমায়তপুর। হেমায়তপুর। আচ্ছা, তারপর? তো ওইখানে যাই আমরা কাজকাম করতেছি ভালোই, উনি গেছি মামার বাসায় যা থাইকা কাজকাম করতেছি, খাওয়া দাওয়া করতেছি। তো এর মাঝে এনে যাওয়ার পরে আমার আরেকটা সম্পর্ক তৈরি হয় কি, আরেকটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা তৈরি হয়। কিভাবে? সেই মেয়েটা কে ছিল? সেই মেয়েটা ছিল আমার মামার মানে দূর সম্পর্কের বাইক নিয়ে, আমি পরে জানতে পারলাম আর কি। আচ্ছা, কিন্তু আগে জানতে পারি নাই যে আমার মামার আসলে আত্মীয় কিনা। আচ্ছা, আপনার সাথে পরিচয় কিভাবে? আমরা পাশে মানে পাশাপাশি থাকতাম আর কি। আচ্ছা, 5-6 দিন যাওয়ার পরে মেয়েটা একটা পিচ্ছি পোলাকে দিয়ে ওর ফোন নাম্বার দিছে। আচ্ছা, মেয়েটার বয়স কত ছিল? তো মেয়েটার বয়স কত হবে, 17-18 বছর। আর আপনার তখন ওরকমই 18-19? 18-19। আচ্ছা, তখন ওই কাগজের নিচে লেখা দিছে কি আপনি আমাকে ফোন দিবেন। আচ্ছা, তো আমি বললাম চিন্তা করলাম এটা কে নাম্বার দিছে, তো কাকে ফোন দিব আবার। তো ওই পিচ্ছু পোলাটাই খালি আমার কাগজটা দিয়ে চলে গেছে। আচ্ছা, তো যাওয়ার পরে আমি ফোন দিলাম, দিয়ে বলতেছে আপনি কোথায় থেকে আসছেন? আমি কই আমি তো গাজীপুর থেকে আসছি। তাহলে আপনাকে তো আমার দেখা খুব ভালো লাগে। আমি কই তাই নাকি? হ্যাঁ, তো দেখা ভালো লাগে, এখন কি করার? আমি আপনাকে বিয়ে করবো। আমি কই আমি এখন বিয়ে করবো, আমি নিজে চলতে পারতেছি না, আবার বিয়ে করে আপনাকে চালাবো কিভাবে? আপনি তো চলতে পারলেও বিয়ে করতেন না? চলতে পারলেও তো আমি বিয়ে করতাম না। আচ্ছা, হ্যাঁ বলে। তখন 4-5 দিন ফোনে কথাবার্তা হয়, তখন আমরা সরাসরি কথা হয়, কেউ কিছু বলে না আর কি, কোনো মাইন্ড টাও নেয় না। আচ্ছা, তো এমনি কথাবার্তা হওয়ার পরে ওর সাথে আমার প্রেম তৈরি হয়, মানে ওর সাথে আমি প্রেম করি। একদিন এই মিরপুর চিড়িয়াখানায় ওকে নিয়ে আসলাম ঘুরতে। আচ্ছা,
তো এখান থেকে তখন তো আপনার 18 পার হয়েছে, এর আগেও আপনি মেয়েদের সাথে ছিলেন, এর আগেও আপনার জীবনে অনেকগুলো অপরাধ হয়েছে, তারপরেও আপনি আরেকজন মেয়ের সাথে জড়াচ্ছেন, তারপরেও আপনি চিন্তা করছেন না যে এই মেয়েটাকে আমি বিয়ে করবো না, তারপরে তার সাথে আপনি কেন জড়াচ্ছেন? মানে এখন তো এটা আপনার ভুল বলা যায় না, আপনার বয়সের দোষ বলা যায় না, এবার তো আপনার নিয়তটাই ছিল খারাপ। নিয়তটাই খারাপ ছিল জি। কেন তাহলে আপনার আগের অপরাধগুলো থেকে আপনাকে যে প্রকৃতি কোনো না কোনো ভাবে বাঁচিয়ে দিল সেটা লাভটা হলো কি, আপনার উপলব্ধি কি থাকলো? আসলে আমার নিয়ত ছিল কি তাকে শুধু ব্যবহার করবো, তাকে সেই নিয়ত আপনার আগেও দুজনের ব্যাপারে ছিল, কিন্তু এখন তো আমি বিয়ে করবো না, এখন তো আমি কাউকে বিয়ে করবো না, এখন যার সাথে সম্পর্ক করবো সব হলো ফিজিক্যাল সম্পর্ক। তখন ওই চিড়িয়াখানায় আসলাম একদিন ঘুরতে ওই মেয়েকে নিয়ে, তো আসার পরে এখান থেকে বহুত ছবি টবি তুলে নিছি, নেওয়ার পরে একদিন শুক্রবার দিন ছিল, অফিসে যায় না, আমাকে ফোন দিছে, বলে তুমি কই, আমি কই আমি তো কাজে চলে আসি, তুমি বাসায় চলে আসো, তোমার দরকার আছে, আমি কই বাসায় চলে, আমি মানে 400 টাকা হাজিরা কাজ, এখন যদি বাসায় যাই তাহলে আমি টাকা কম কই, আমার কাছে টাকা পয়সা নেই, আমার তো চলা লাগবে না, কত করে কাজ করে, আমি 400 টাকা হাজিরা দিয়ে কাজ করলে, সব সমস্যা নাই, টাকা আমার কাছে আছে। তো বাসায় চলে আসলাম, ফোন দেওয়ার পরে সর্দারকে বললাম যে আমি বাসায় চলে যাবো, আমি কাজ করবো না, ভালো লাগছে না, তো বললো যা, তখন চলে আসলাম, ও বলতেছে কি চলো একদিন চিড়িয়াখানায় যাই, আজকে চিড়িয়াখানায় যাই। আমি বললাম আমার কাছে তো 1 টাকাও নেই, আমার কাছে আস, তো বেতন পাইছিল ও এখান থেকে 1000 টাকা রেখে দিস, তো 1000 টাকায় আমার হাতে দিস, তো বলতেছে চলো আমরা চিড়িয়াখানায় যাবো। তো আসলাম চিড়িয়াখানায়, আসার পরে মানে এখানে আইসে ঘোরা ধরা শেষ, তখন 7:30 বাজে আর কি, সন্ধ্যা সময়, তখন আমি বলতেছি কি যে এদিকে কি থাকলে তোমার কোনো অসুবিধা হবে, এদিকে কোথায় থাকবো, আমি একটা হোটেলে যাই, যা আমরা দুজন থাকবো, সকালবেলা চলে যাবো, তোমার সমস্যা হবে না? ক না আমার কোনো সমস্যা হবে না। আমি কই যে সমস্যা না হয় তাহলে টাকা কি তোমার কাছে আর আছে? ক টাকা তো আছে, কিন্তু টাকা তো আমার বাবাই চাইছিল, আমার তো টাকা দেওয়া লাগে। আমি কই পরে দিও তাহলে, তো টাকা থাকলে আমাকে আর 1000 টাকা দাও, আমি তোমাকে পরে দিয়ে দেবো। পরে আর 1000 টাকা দেওয়ার পরে ওই মিরপুরে 1 নম্বরে আমরা একটা হোটেল নেই, 1500 টাকা দিয়া। আচ্ছা, তো আমাদের কাছে তখন ওই জায়গার মানে রুমে যাওয়ার পরেও আমাদের কাছে 100 টাকা আছে। আচ্ছা, তখন ওইখানে যাই ওর সাথে এক রাত আসছিলাম, থাকার পরে ওর সাথে আমার সব ধরনের সম্পর্কই মানে হয়েছে আর কি। তারপরে এখান থেকে বাসায় গেছি, যাওয়ার পরে ওর মা বাবাই দেখে বলাইছে, দেখা এরা যেখানে হয় সেখানে বাবা মার দায়িত্বহীনতা আছে, এটা বোঝানোর জন্যই আপনাকে প্রশ্নটা করলাম যে সেই মেয়ের বাবা মারও দায়িত্বহীনতা আছে, আদারওয়াইজ এই সাহসী একটা মেয়ের কোনোদিন হওয়ার কথা না। একটা ভদ্র ঘরের মেয়ে বা একটা ভদ্র ঘরের ছেলে নিজের বাসায় না জানিয়ে রাত বাইরে কাটিয়ে ফেলবে, বাবা মা কিছু জিজ্ঞেস করবে না, এটা কিন্তু হয় না। ঠিক যেভাবে আপনার বাবা কিন্তু আপনাকে পদে পদে প্রশ্ন করত যে টাকা কোথায় পেলে, ছেলে টাকা বারবার চাইলে বাবা মা টেনশন করে, আপনার বাবা কিন্তু ছেলে টাকা চাইতেছে না, নিতে চাইতেছে না, এই জন্য টেনশন করছে। একজন শুদ্ধ বাবা, সঠিক বাবা, কিন্তু এই প্রশ্নর বিদ্ধ করার ব্যাপারটা বোধ হয় ওই মেয়েটার বাড়িতে ছিল না, দুর্ভাগ্য মেয়েটার। তারপরে তখন আমরা বাড়ি যাওয়ার পরে ওদের ওর মা দেখে বলাইছি, দুজনে একসাথে দেখে বলাইছি, দেখা ওরে বলতেছে যে তুই কোথায় গেছিলি, বলতেছে আমি তো আমার বান্ধবীর বাসায় গেছিলাম। তখন ওর মা আর কিছু ওকে জিজ্ঞাসা করে নাই, বলতেছে যে টাকা দি, টাকা তো আমার বান্ধবীকে দিছি, আমার বান্ধবী বলছে যে 4-5 দিন পরে টাকাটা দিবে। তো ওর মা আবার ওকে বকাবকি করতেছে, তো আমি বকাবকি শুনে আমি এখান থেকে চলে গেছি। আচ্ছা, ওর মা আপনাকে সন্দেহ টন্দেহ করে নাই? না না, আমাকে সন্দেহ টন্দেহ করে নাই, এবং ওর সাথে আমি কথা বলি এটাও ওর মা জানে না। আচ্ছা, তারপর তখন আমি এখান থেকে চলে গেছি। ওর পরের দিন আবার আমি কাজে যাবো, যাওয়ার সময় ও ডিউটিতে যাবে, তখন একসাথে বাইর হইছি। আচ্ছা, বাইরে ও বলতেছে যে আমাদের টাকা চাইলো, এখন কি করা, আমাকে টাকা চাইছে, তা আমি আজকের দিন কাজ করে তাই আগে ওর কিছু টাকা পাবো, তো সত্তর কাছ থেকে সব টাকাই না, তোমাকে 1000 টাকা দিয়ে দিব আমি। আচ্ছা, তুমি বাসায় দিও বাকি 1000 টাকা, আমি কিছুদিন লেট হবে আমার দিতে। তো বলতেছে আচ্ছা সমস্যা নাই দিও। তো ভাবে 5-7 দিন যাওয়ার পরে 1000 টাকা ওর দিছি, ও বলতেছে যে বাকি টাকাটা, আমি কই তো বাকি টাকাটা তুমি আরো 5-7 দিন লেট হবে আমার। আচ্ছা, কারণ আমার তো এখানে খাওয়া দাওয়া করতে হয়, চলতে হয়, এত টাকা তো আমি একবার দিতে পারবো না। হয়তো 7 দিনে আপনি কিছু টাকা জমাইতে পারেন। হ্যাঁ। আচ্ছা, তখন ও বলতেছে আচ্ছা আসলে কি সত্যি তুমি আমাকে ভালোবাসো? আমি কই যে ভালো না বাসতাম তাহলে তোমার টাকা ফেরত দিতাম না। মহা মিথ্যা কথা বললেন তো একটা। তখন মেয়েটা বলতেছে চলো আমরা বিয়ে করি, আমরা পলায়ে যাই বিয়ে করি। আমি বলতেছি দেখো পলায়ে বিয়ে করাটা ঠিক হবে না। আচ্ছা,
কারণ আমার তো নেওয়া হলো ওকে আমি বিয়ে করবো না, আপনি বাহানা বানাচ্ছেন। হ্যাঁ, তো আমি বলছি পলায় বিয়ে করাটা ঠিক হবে না, কারণ আমরা এখন পলায় বিয়ে করবো, তখন হয়তো আমাদের একটা ভেজাল হবে, তখন আমার মা বাবাটাতে জড়িত থাকবে না, তোমার মা বাবাটাতে জড়িত থাকবে না, যে তোরা বিয়ে করছিস তোরা কি করবি কর। আমি বলছি দেখো আমরা আমাদের বিয়েটা প্রস্তাবের মাধ্যমে হোক। আচ্ছা, এর পাঁচ সাত দিন পরে মেয়ে বলছে রাজি হয়েছে যে আচ্ছা ঠিক আছে প্রস্তাবের মাধ্যমে হবে, সমস্যা কি। তো আমার প্ল্যান হলো আমি এখান থেকে চলে যাবো। আচ্ছা, পালাবেন? হ্যাঁ, আমি এখান থেকে পালাবো। তো এখানে আমার কিছু টাকা ঋণ আছিল, প্রায় 2500 টাকার মতো ঋণ আছিল। আচ্ছা, ওই টাকাগুলো না দিয়ে বলাইছি। আর আপনার যে বন্ধুটা আপনার সাথে ছিল? আমার যে বন্ধুটা ছিল, হ্যাঁ, ওই জায়গায় আছে। আচ্ছা, তখন আমি এখান থেকে পলায় যাই, যাওয়ার পরে ওই ঋণ টিন কিছু দেই না, এখান থেকে যাওয়ার পরে বর্তমান যে জায়গায় আছি এই জায়গায় গেছি, ওই জায়গায় আছি চার বছর ধরে। গত চার বছর ধরে ওই জায়গায় আছে? এই জায়গায় আছি। ওইখানে ফেরত যাননি? না। ওই মেয়েটির নাম যেন কি ছিল? কোন মেয়ে? লাস্ট যে মেয়েটার সাথে আপনার সম্পর্ক হয়? ওই মেয়েটার নাম আসলে আক্তার। আচ্ছা, ওই মেয়েটার কোন খোঁজ নিয়েছেন? না না, ওই মেয়েটার কোনো খোঁজ নেই নাই, কিন্তু ওই মেয়েটা আমার জন্য অনেক কিছু করছে, আমি শুনতে পাইছি আর কি, আমার বন্ধু আমাকে আপনাকে খুঁজে বের করার জন্য। আপনার খারাপ লাগে না ভাই? খারাপ তখন খারাপ লাগছিল, আপনাকে ভালোবাসছিল, আপনি অন্তত বলে আসতেন যে আমি খারাপ ছিলাম, আমি বুঝি নাই। তখন যদি আমি বলতাম তো আমাকে এখান থেকে আসতে দিত না। আপনি তাহলে গিয়ে অন্য কোন একটা নাম্বার থেকে ফোন করে বলতেন যে আমি এই ভুলটা করছি, আমি আসলে তোমাকে ভালোবাসি নাই কখনো, তুমি আমাকে ক্ষমা না করলেও ভুলে যাও, এতটুকু তো বলতে পারতেন ভাই? তো এটা বলি নাই, তখন এই সেন্সটা মাথায় আসিল না। আপনার মানে সেন্সের কথা না, এটা সেন্সের কথা না ভাই, সেন্স তো এক জিনিস যে আমরা একটা কাজ করব কি করব না সেটা এক জিনিস, কিন্তু এটা তো মন থেকে এমনিতেই আসার কথা ভাই, যে আপনি একজনকে ধোকা দিচ্ছেন তাকে জাস্ট এতটুকু বলা। আসলে এখন যদি আমি এই কথাটা বলতে যাই তখন হয়তো একটু ঝামেলা হতে পারে, একটু দুই চারটা ফোন কল বেশি আসতে পারে, আপনাকে একটু খুঁজতে পারে, ওদিকে একজনের লাইফ নষ্ট করে দিয়ে আসছেন ভাই, আর এইটুকু দিতে পারবেন না? ওটা বলতে গেলে যে পরে কোনো ঝামেলা হয় তারপর এই জন্য কিছু বলিনি। আচ্ছা, তারপরে এখন এখন কি অবস্থা? এখন যে জায়গায় মানে চার বছর ধরে আসি এই জায়গায় প্রথম ওইখান থেকে আইসা, ওখানে আইসা সম্পর্ক করি, তো ওই মেয়েটার নাম হলো নাসরিন। আচ্ছা, এখন যে আমি বিয়ে করলাম আর কি, ওর সাথে আমি নাসরিন নামের একটা মেয়েকে আপনি এখন বিয়ে করেছেন? হ্যাঁ, ওর সাথে আমার 3 বছর যাবৎ ওর সাথে সম্পর্ক করছি, কিন্তু কোনো কিছুই ওর সাথে করি নাই, কোনো ফিজিক্যাল রিলেশনে যাননি? না, কোনো ফিজিক্যাল রিলেশন করেছেন, সরাসরি বিয়ে করেছেন? হ্যাঁ। আচ্ছা, এখন বিয়ে করছি 6 মাস হলো। 6 মাস হলো বিয়ে করেছেন, আর এখন কি মনে পড়ে ওই মেয়েগুলোর কথা যাদের সাথে আপনার সম্পর্ক ছিল? ওই মেয়েগুলোর কথা মাঝে মাঝে মনে পড়ে, তো মনে পড়লেও এখন আর কি করার। আজকে কি অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমা চাইতে চান? হ্যাঁ, তা তো দেওয়া হলো আপনাকে সুযোগ, কি বলবেন বলেন তিনজনকে একসাথে? তো আপনার সুত বন্ধুরা তিনজন যদি আপনারা শুনে থাকেন, শারমিন, শামিমা এবং তাসলিমা আক্তার, আপনারা তিনজনে আমাকে ক্ষমা করে দিবেন, আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। হয়তো বা তারা আপনাকে ক্ষমা করে দিবে, আর আমরা চাই না এমন ক্ষমা আর কখনো আপনার চাইতে হোক, এটা আমরা চাই না। জাস্ট এতটুকু বলতে চাই, থ্যাংক ইউ, আপনার সাহস আছে ক্ষমা চাওয়ার, জনসম্মুখে ক্ষমা চাওয়ার সাহস আপনার আছে, ক্ষমা করুক আর না করুক এতটুকু সম্মান একজন অপরাধীকেই আমি দিলাম, তাতে আমার কিচ্ছু যায় আসে না, এটাই হচ্ছে আমার চিন্তাধারা। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখন আমরা চলে যাব সরাসরি ডক্টর তাজুল ইসলামের কাছে। এই যে আমরা আজকের ঘটনাটা শুনলাম, এই যে আজকে আমরা আজকের অবস্থানটা শুনলাম, বর্তমানে হয়তো আরেকটি মেয়ের সাথে। আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে না ঘুরে পারছি না, আপনার ওয়াইফ কি জানে আপনার আগের জীবনের কথা, কি কি ঘটনা ঘটিয়েছেন? ওইসব কোনো কিছু জানে না। তো আপনার যে খুনের সাথে আপনি জড়িত আছেন সেটা জানে? ওটা জানে না, তো হয়তো জানতে পারবে, কিন্তু এখনো জানি নাই, সত্য তো কোনোদিন গোপন থাকে না। হ্যাঁ, তো এই মানুষটা যদি জানার পরে আপনাকে ছেড়ে চলে যায় আপনি কি করবেন? যদি চলে যায় তাহলে তো আর কিছু করার নেই। নাকি প্রতিশোধ দিবেন, তার ভাইকে মেরে ফেলবেন? না না, তেমন কিছু না, এখন যদি চলে যায় তাহলে কিছুই করার নেই, কর্মের ফল ভোগ করতেই হবে, তাই না? তো যাই হোক, আমরা আশা করছি এরকম কোনো কিছু ভোগ করতে হবে না তাকে, আশা করছি যে তার অপরাধগুলোকে, আমি জানি না সেটা সম্ভব কিনা, বাট হয়তো বা এমন কোন কাজ সে করতে পারবে যে তার অপরাধগুলো একটু হলেও বিলীন হবে, আমি জানি আলম নিজেও এটাই আশা করে। এখন চলে যাব ডক্টর তাজুল ইসলামের কাছে, দেখি তার মতামতের মধ্যে কি আছে, তার চিন্তাভাবনার মধ্যে কি আছে, সাইকোলজিক্যালি ওয়াই ডু পিপল ডু অল কাইন্ড অফ জবস লাইক দিস, কেন তারা এই ধরনের কাজগুলো করে, এটা যদি আমাদের কিছুটা হলেও এক্সপ্লেইন করতে পারেন ডক্টর তাজুল ইসলাম। যাহা বলিব স্বাস্থ্য বলিব অনুষ্ঠানের শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের অতিথি আমাদের আলম। আলমের যে কাহিনীটা আমরা শুনলাম এটা আমার কাছে বেদনাদায়ক মনে হচ্ছে। আসলে যারা অপরাধ করে তাদের বৈশিষ্ট্যের ভিতরে সাইকোপ্যাথ ধরনের কিছু লোকের সংখ্যা বেশি থাকে। আসলে বলা হয় যে ক্রিমিনালিটা তার জিনের ভিতরে বা তার মজ্জার ভিতরে থাকা থেকে যায়।
আলমের বাবা কিন্তু তাকে যথেষ্ট কেয়ার করেছিল, পরিবার থেকে তাকে কিন্তু খুব বেশি যে কষ্ট দেওয়া হচ্ছে তা না, কিন্তু তবুও সে সকল ছোট কাল থেকেই কিন্তু সে স্কুল কামাই করত, মাস্টারের মায়ের ছেলে আর ছেলে যেতে চলতো না, দাদি করতো। আর শুধু তাই নয়, তাকে তার যে পাশের পাশা ছিল নেশা করতো, সে ভালো ছেলেদের সঙ্গে না মিশে তার বন্ধুত্ব কিনে ওখানে হয়েছে। অর্থাৎ চুম্বক চুম্বককে টানে, অর্থাৎ নেশাকর নেশাককে টানে, খারাপ লোক খারাপ লোককে টানে, এই যে প্রভাব বাক্য আছে এটা অনেকটাই সত্য, অনেকের জন্যই সত্য। আলম কিন্তু জন্মগতই ভাবে হোক বা তার গঠন প্রক্রিয়ার ভিতরে হোক, তার কিন্তু সেই কাঠামোর ভিতরে অপরাধ প্রবণতাটা সত্যি বেশি। এখানে যে সামাজিক বা পারিবারিক অবহেলা এটা সে বেশি হচ্ছে তার ভিতরের প্রবণতাটাই, এবং সে নিজ ইচ্ছেই সেই নেশা করতে চয়েস করছে, সেখানে তার বাবা তাকে রক্ষা করার চেষ্টা করছে কিন্তু সে সেটা মানে নাই, সিগারেট খেয়েছে, গাঁজা খেয়েছে, অর্থাৎ সে খারাপ হওয়ার যা করা সে সবই করছে, এবং সে করছে নিজের কাজ নিজে থেকে, এখানে কিন্তু অন্য কোনো প্রণোদনা ছিল না। সবচেয়ে তাই নয়, তারপরে তার মানে তার যে দাঁত অপরাধী তার প্রমাণ হচ্ছে যে এরপরে সে একটা মেয়ের সঙ্গে প্রেম করে, এত অল্প বয়সে ক্লাস এইটে পড়ে, তারা এই বয়সে একটা মেয়ের সঙ্গে প্রেম করে, ক্লাস এইটে একটা ছেলে মেয়ে, তারা স্কুলে পিকনিকে তারা কক্সবাজার যায়, সকল ছাত্রছাত্রী তারা ফিরে আসে, কত বড় ক্রিমিনাল মাইন্ডেড হলে বা দুর্দান্ত হলে এরকম করতে পারে যে সেই মেয়েকে সে পটাইয়া সে লুকিয়ে থেকে যায়, এবং সেই অল্প বয়সে তারা এত দূরে গিয়ে আবার একটা মেয়েকে নিয়ে এরকম করবে, আবার হোটেলে থাকবে, তখন তাই না তার সঙ্গে সেক্স করেছে, মানে তার অস্তির ভিতরই কিন্তু খারাপ এবং অপরাধ প্রবণতা আছে। এবং আরো লক্ষণীয় যে সে শুধু তার সঙ্গে সেক্স করে নেই, সেক্স করে তাকে পরিত্যক্ত করে দিয়েছে, এটাই আর তার সঙ্গে আর কোনো সম্পর্ক করবে না, না তোমার সঙ্গে সেক্স করেছি তুমি তোমাকে তোমার সঙ্গে থাকবো না। আমি যেটা বলছিলাম যে সাইকোপ্যাথ যারা আছে তাদের এরকমই, তারা অপরাধ করে কঠিন কঠিন এবং খুব দুর্দান্ত ধরনের খারাপ কাজ করে, কিন্তু তাদের কোনো অনুতাপ থাকে না, অনুশোচনা থাকে না, তারা নির্মোহ থাকে, তারা ওই তাদের অপকর্ম করেই যায়। এরপরে আর একটা জঘন্য কাজ সে করে ফেললো, এবং তার এই অল্প বয়সী যেটা হলো যে তার টাকার লাভ ওখানে পাওয়া গেছে, আর যেহেতু ওই মেয়েটা বাইয়ের সঙ্গে তার একটু দ্বন্দ্ব চলতেছিল, সে অনুমান করলো তার কাছে ওই বাই মেরে ফেলছে, মেয়ের বাই দিয়ে, কিন্তু সে কি করলো, সে আর একটা এইখানেও তার যে ক্রিমিনালিটি আরো বৈশিষ্ট্য লক্ষণীয়, সে তাকে একা মারবি করলো, এই এত অল্প বয়সে তাকে মারা প্রশ্ন হচ্ছে না, তবুও সে দুর্দান্ত ভাবে এই ক্লাসে এসে অবস্থায় সে তাকে মারতে গেছে, এবং তার বন্ধু দু দুজনকে নিয়ে গেছে, ফুসলিয়া নিয়ে গেছে যে ওকে একটু সাতটা করবে এই নিয়ে, কিন্তু সেখানে গিয়ে তাদের সবাই ব্লেকমেল করতেছে, ছুরি নিয়ে বলতেছে হয় তোরা ছুরি যা মার দিই নাহলে তোদেরকে মেরে ফেলবো, এত অল্প বয়সে এত বেশি মানে মানে কৌশলী করে এত বেশি মানে পাপ করার জন্য, অন্যায় করার জন্য, দুর্দান্ত খারাপ কাজ করার জন্য সে যা করা সবই করছে। তার মানে আমি আগে যেটা বলছিলাম যে অপরাধীরা জন্ম হয়ে জন্ম করে ঘরে কিছু কিছু অপরাধী সেরকমই, সেই পর্যন্ত সেই লোকটা কিন্তু মেরে ফেলে, এবং যার ফলে তাদেরকে শেষ পর্যন্ত তিনজন রুচি শহরে চলে আসতে হলো। এখনো লক্ষণীয় জন কত তীব্রভাবে অপরাধ প্রভাব তার ভিতরে আছে, সে মানে খুন করে এখানে চলে আসলো, এখানে এসে কিন্তু আবার দিব্যিকে আবার প্রেম করা শুরু করছে, আবার মেয়েদেরকে পাঠানো শুরু করছে, আবার তাদের সঙ্গে সেক্স করতেছে, এবং শেষ করে প্রেমের নামে শেষ করে আবার ওখান থেকে পালিয়ে তাকে বাদ দিয়ে আবার পরিত্যক্ত করে আবর্জনা মতো ফেলে দিয়ে আবার আরেকজনের কাছে গেছে, এইভাবে সেই মেয়েদেরকে যৌন প্রতারণা করতেছে, ইয়া করতেছে। এই যে কাণ্ডগুলি সে করলো, এখন সে আবার শেষ পর্যন্ত সে বিয়ে করে একটা সঙ্গে ইয়াতরণ করে বিয়ে করে, এখন সে সাধু সেজে আমাদের অনুষ্ঠানে এসেছে বলার জন্য যে সে অন্যায় করেছে, ও কাণ্ডগুলি ঠিক করে নাই। এখন তার চরিত্রের মধ্যে কোন পরিবর্তন এসেছে আমাদের সন্দেহ খুবই থাকে। আমি তাকে অনুষ্ঠানে এসেছে এই জন্য সাধুবাদ জানাতে পারি, কিন্তু তার রক্তের ভিতরে যে অপরাধ প্রবণতা যে নষ্টামি রয়ে গেছে সেটা সে কিভাবে পরিবর্তন করবে, আদৌ সে পরিবর্তন কি করবে কিনা এটা তার ওয়াইফ দেখতে পারবে, তার পরিবেশ বা তার আশেপাশে যারা আছে তারা তাকে মানে সচেতন ভাবে তাকে সতর্ক ভাবে তার দিকে দৃষ্টি রাখা দরকার আছে, যে এই ধরনের এত ছোট কাল থেকে এত এত ঐতিহাসিক ধরনের কাজগুলি করতে পারে কোন রকমের বিবেক এবং অনুশোচনা ছাড়া, তার পক্ষে এখন হঠাৎ করে কি কারণে এতটুকু ভালো হয়ে গেল এটা বোঝা আমাদের জন্য একটু মুশকিল হয়ে গেল। ভালো হলে আল্লাহর কাছে আমরা নিশ্চয়ই এটাকে ইয়া করবো, সাপোর্ট করবো, তবে আলম কত যতটুকু ভালো হয়েছে সে তার নিজের মন জানে, বিবেক জানে, এবং তার আশেপাশের লোকরা সেটা খোঁজ খবর রাখবে। আমরা আশা করবো এবং দোয়া করবো যেন সত্যি সত্যি এরকম অপরাধীরা আবারও ফিরে আসে, হয়তো এই অনুষ্ঠানের কল্যাণে হতে পারে যে তারা তাদের ভিতরে এক ধরনের মানসিক পরিবর্তন হচ্ছে, যেভাবেই হোক না কেন এটা আশার কথা। কিন্তু যারা শুনছেন তাদের জন্য বলতেছি যে পাপ এবং অন্যায় কাজ কিন্তু অনেকেই কিন্তু জন্ম স্বভাবের কারণ করে, তার জিনের ভিতরে এগুলি থাকে, তারা ছোটকাল থেকেই মানে অপরাধী হয়ে অপরাধ প্রবণ হয়ে থাকে,
এবং তাদেরকে নজর রাখতে হবে আশেপাশের সমাজের এবং আইন প্রয়োগকারী সংস্থার থেকে, সেটাই হচ্ছে সবচেয়ে সুরক্ষা। তার পরিবর্তনের জন্য আপাতত সাধুবাদ জানাচ্ছি, তবে ভালোভাবে যাতে সত্যি সত্যি সে পরিবর্তন হয় সে কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ।